হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ দুর্গাপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে উপস্থিত শ্রোতা এবং দর্শনার্থীদেরকে ত্রিশপিসা মহাদ্বাদশীর বৈষ্ণবীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং সম্মান প্রদর্শন পূর্বক শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের প্রহ্লাদ চরিত্র বিষয়ক আলোচনা পর্বে আমরা পুনরায় উপস্থিত হয়েছি। মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে আজকের আলোচনা পর্ব শুরু হচ্ছে। ওম অজ্ঞান তিমিরম ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরত পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দীনতারিণম শ্রীচৈতন্য ঈশ্বরম। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধে ইতিপূর্বেই আমরা ষষ্ঠ অধ্যায় সুসম্পন্ন করেছি, সপ্তম অধ্যায় থেকে শুরু হবে। তো গতকালকের আলোচনায় যা আলোচিত হয়েছে তার সার সংক্ষেপ পুনরায় আমি স্মরণ করার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি। যখন প্রহ্লাদকে গুরুকুলের শিক্ষকরা পুনরায় তার পিতা হিরণ্যকশিপুর কাছে নিয়ে আসলেন এবং হিরণ্যকশিপু অনেক যত্ন সহকারে স্নেহ ভরে প্রহ্লাদকে অঙ্কে অর্থাৎ কোলে স্থাপন করে জিজ্ঞাসা করলেন, হে প্রহ্লাদ, তুমি তোমার গুরুকুলে যা শিখেছ তার মধ্যে যেটা শ্রেষ্ঠ তা তুমি বলো। তখন প্রহ্লাদ মহারাজ তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্তি কিভাবে লাভ হয় সেই শিক্ষা তার পিতাকে প্রদান করছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম ইতি পুংসা পিতা বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণা ক্রিয়েতে ভগবতী অধ্যা তন্মন্যে অধীত উত্তমম। অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন নবমিধা ভক্তির কথা বললেন, এর মাধ্যমে বিষ্ণু ভক্তি করাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। এই কথা শুনে প্রহ্লাদকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন।
হিরণ্যকশিপু এবং তার অনুচরদেরকে বললেন এই পুত্রকে এখনই বধ করা হোক। নিজের পুত্রকে বধ করার জন্য আদেশ দিলেন এবং বিবিধ উপায়ে সেই মহারাজ হিরণ্যকশিপুর অনুচররা প্রহ্লাদকে নির্যাতন এবং বধ করার জন্য প্রয়াস করতে লাগলেন, কিন্তু কোনো প্রয়াসই প্রহ্লাদের কোনো ক্ষতি করতে পারলো না। এরপর সবাই যখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এত কিছু করার পরেও প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না, তখন ষণ্ড এবং অমর্ক হিরণ্যকশিপুকে পুনরায় বললেন যে আমাদেরকে একটু সময় দিন, আমরা আপনার পুত্র প্রহ্লাদকে গুরুকুলে নিয়ে যাই এবং গুরুকুলে নিয়ে গিয়ে তাকে গুরুকুলের পাঠ পুনরায় প্রদান করি। তো তখন প্রহ্লাদ গুরুকুলে গিয়ে তার গুরুকুলের টিচারদের শিক্ষকদের অনুপস্থিতিতে গুরুকুলের দৈত্য কুলোদ্ভূত শিশুদের মাঝে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন, এবং কৃষ্ণ ভক্তির প্রচার করতে করতে যখন উন্নত শিক্ষায় তারা শিক্ষিত হলো, তখন তাদের মধ্যে লোভ জন্মালো, প্রশ্ন জন্মালো। কি প্রশ্ন? যে হে প্রহ্লাদ, তুমি তো রাজপুত্র, তোমার বাড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করে এমন কেউ নেই, কারো সাহস নেই যে তোমাকে এই কৃষ্ণ ভক্তি শিক্ষা প্রদান করে, তুমি সেই শিক্ষা লাভ করলে কোথা থেকে? আর আমাদের যে গুরুকুল, সেই গুরুকুলে ষণ্ড অমর্ক এবং শুক্রাচার্য ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি নেই, এখানেও কেউ তোমাকে এগুলো শিখাবে না, তাহলে তুমি শিখলে কিভাবে? তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিতে লাগলেন যে এক সময় প্রথমে বললেন আমি নারদ মুনির থেকে এই শিক্ষা লাভ করেছি। তারপরে তিনি একটি কাহিনী উপস্থাপন করলেন যে তার পূর্ব জীবনে কি ঘটনা ঘটেছিল। দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতারা যখন জানতে পারলেন যে আমার পিতা সে পথভ্রষ্ট হয়ে গিয়ে প্রত্যাবর্তন করেছে এবং মহারানীর সাথে মিলিত হয়ে পুনরায় মন্দার পর্বতে তপস্যার জন্য গিয়েছে, সেই সুযোগ নিয়ে দেবতারা এই দৈত্য কুলকে আক্রমণ করে। সমস্ত দৈত্যরা দেবরাজ ইন্দ্রের ভয়ে এদিক ওদিক পালিয়ে যায়, আমার মা ভয়ে ভীতা হয়ে একা রাজবাড়িতে অবস্থান করে। আর সেই সময় দেবরাজ ইন্দ্র আমার মাকে গর্ভবতী অবস্থায় অপহরণ করে। যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিল তখন নারদমুনির সাথে রাস্তায় দেখা, নারদমুনি তাকে এই ঘৃণিত কাজ করতে বাধা দেন এবং নারদমুনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম সেই অবস্থায় আমার মাকে নিয়ে তার আশ্রমে সংরক্ষণ করেন, কন্যার মতো লালন পালন করেন। এবং নারদমুনি স্বভাবতেই বৈষ্ণব চূড়ামণি এবং তার স্বভাব হচ্ছে জড়বাবতের জীবকে বদ্ধ জীবন থেকে মুক্ত করা। তাই আমার মা যখন তার আশ্রয়ে ছিল তখন নারদমুনি আমার মাকে হিত উপদেশ দিয়েছে, এই বিষ্ণু ভক্তির কথা বলেছেন, কিন্তু নারী জাতি হওয়ার কারণে আমার মা সব ভুলে গিয়েছে, নারদমুনি যা শিক্ষা দিয়েছে সব ভুলে গিয়েছে, কিন্তু গর্ভস্থ অবস্থায় আমি ছিলাম, ভগবানের অহেতুকি কৃপায় এবং নারদমুনির বিশেষ কৃপায় আমি ভুলিনি। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন গীতায় যে তোমার আমার জন্ম তো একসাথেই হয়েছে কয়েকদিন আগে পরে, তুমি কি করে ও সূর্যকে জ্ঞান দিলে, এই গীতার জ্ঞান। তো কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, তোমার এবং আমার জন্ম বহুবার হয়েছে কিন্তু তুমি ভুলে গিয়েছো, আমি ভুলি নাই। কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক নিত্যকালের, আমরা ভুলে গিয়েছি কিন্তু কৃষ্ণ ভুলেনি, আমাদের সাথে তার সম্পর্ক নিত্যকালের। তাই কৃষ্ণ কি করেছেন, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য সাধুকে পাঠিয়েছেন, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। কৃষ্ণ তার প্রিয় ভক্তদেরকে আমাদের কাছে প্রেরণ করেন, কেন? যাতে আমরা ভুলে গিয়েছি, আমরা যেন আবার কৃষ্ণকে মনে করতে পারি। তাই সাধুগুরু বৈষ্ণবের কাজ হচ্ছে অন্য কিছু নয়, জীবের সাথে কৃষ্ণের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। গুরুর কাজ জীবের সাথে কৃষ্ণের হারিয়ে যাওয়া সম্পর্কের
পুনর উদ্ঘাটন করা, এটাই গুরুর কাজ, এটাই সাধুদের কাজ। নারদ মুনি একজন গুরু এবং পরম বৈষ্ণব, তিনি প্রহ্লাদ মহারাজের জন্য সেই আয়োজন করেছেন। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, এই অবস্থায় আমার মা ভুলে গেলেও আমি ভুলিনি। এরপর প্রহ্লাদ মহারাজ পুনরায় তার বন্ধুদেরকে শিক্ষা প্রদান করতে লাগলেন 17 নম্বর শ্লোক থেকে, সপ্তম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক নাম্বার 17। ভবতামপি ভূয়ান্মে যদি শ্রদ্ধোধতে বচ বৈশারদিধি শ্রদ্ধাত স্ত্রীবালানাম চমে যথা। প্রহ্লাদ মহারাজ বললেন, হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও তাহলে কেবল এই শ্রদ্ধার ফলে তোমরাও ছোট্ট বালক হওয়া সত্ত্বেও আমার মতো দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে, আশীর্বাদ দিচ্ছেন। তেমনি স্ত্রীলোকেরাও এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জানতে পারবেন আত্মা কি, জড় পদার্থ কি। অর্থাৎ যদি আমাদের শুদ্ধ জ্ঞান নাও থাকে, যদি আমরা বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করি, বৈষ্ণবদের কথা শ্রবণ করি, দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। আমরা নরোত্তম দাস ঠাকুরের রচিত গুরু বন্দনা গাই, শ্রীগুরু চরণ পদ্ম। এই গুরু বন্দনায় একটি লাইনে বলা হচ্ছে যে, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। গুরুদেব কি দিশা হসপিটাল খুলেছে নাকি যে চক্ষু দান করবে ওখানে? না, চক্ষু দান মানে দিব্য জ্ঞান দান করা। তো গুরুদেব কি করেন? তিনি শিষ্যকে দিব্য জ্ঞান দান করেন। শুদ্ধ ভক্তরা কি করে? সাধারণ জীবকে, সাধারণ মানুষদেরকে শুদ্ধ ভক্তির জ্ঞান প্রদান করেন। গতকাল আমরা শুনেছি, অন্ধা যতন্দে রূপ নিয় মানা, আমরা অন্ধ, আর আমরা আরেকজনের অন্ধ ব্যক্তির হাত ধরলে কি হবে? সে আমাকে বিপদ পথে পরিচালিত করবে। কিন্তু সাধু প্রকৃত জ্ঞানী, এখানে চোখ বলতে বলা হয়েছে দিব্য জ্ঞান চক্ষু, যার নিজের দিব্য জ্ঞান চক্ষু আছে তিনি অপরকে দিব্য জ্ঞান চক্ষু প্রদান করতে পারেন। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে, হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও তাহলেই কেবল এই শ্রদ্ধার ফলে তোমরা ছোট্ট বালক হওয়া সত্ত্বেও এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, যে ব্যক্তি অশ্বারোহিত হিংসা পরায়ণ নয় সেই এই দিব্য জ্ঞান লাভ করতে পারে। আর যাদের মধ্যে অশুয়া বা হিংসা বিদ্বেষ ঈর্ষা রয়েছে, শ্রদ্ধার অভাব রয়েছে, ভগবানের কথা কি হৃদয়ঙ্গম করতে পারে না? হয়তো শোনে কিন্তু সেই কথার মর্ম উপলব্ধি করতে পারে না। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার শিশু বন্ধুদেরকে উপদেশ দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, আর বলছেন, বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালবশত 6 প্রকার বিকার হয়, তেমনি জীবাত্মার বিভিন্ন পরিস্থিতিতে প্রাপ্ত জড়দেহেরও এই প্রকার পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। শরীরের 6টি পরিবর্তন, জন্ম, স্থিতি, বৃদ্ধি, বিস্তার, ক্ষয় এবং লয়। আমাদের সবার জীবন এটা হচ্ছে। আমাদের জন্ম হয়েছে একটা সময়, তারপরে কিছু সময় আমরা অবস্থান করেছি, বড় হয়েছি, তারপরে বংশ বিস্তার করেছি, তারপরে ক্ষয়, শরীরে বার্ধক্য এসছে, তারপরে লয়, মৃত্যু। সবার সবার জীবনে এই 6টি বিকার আছে, কিন্তু আত্মা এই 6টা বিকারের দ্বারা বিকারগ্রস্ত নয়। যখন আমি 1 বছরের বালক ছিলাম তখনও আমি আমিই ছিলাম, যখন আমি 10 বছরের বালক হলাম তখন আমি আমিই ছিলাম, যখন 25 বছরের যুবক তখন আমি আমিই ছিলাম, যখন 40 বছরের পৌগণ্ড তখন আমি আমিই আছি, আর যখন আমি 100 বছরের বৃদ্ধ হব তখন আমি আমিই থাকব। তাহলে আমি অর্থাৎ আত্মা কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু 1 বছর বয়সে আমায় যেমন দেখতে ছিল আর 40 বছর বয়সে আমায় তেমন দেখতে নেই, পরিবর্তন হয়েছে। তো শরীরের এই বিকার হয় কিন্তু আত্মার বিকার নেই। এমন নয় যে যাদের চেহারা বড় তাদের আত্মাটা বড়, যাদের চেহারা ছোট তাদের আত্মা ছোট, এমন নয়। আত্মা সর্ব অবস্থায় এক, কেশাগ্রে শত সহস্র ভাগের 1 ভাগ, এটা হচ্ছে আত্মার আয়তন। সেই আত্মাকে ছেঁড়া যায় না, পোড়ানো যায় না, কাটা যায় না, শুকানো যায় না। ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বান ভূয় অজ নিত্য শাশ্বত অহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা
সর্ব অবস্থায় নিত্য। এইভাবে আরো কিছু উপদেশ প্রহ্লাদ মহারাজ দিচ্ছেন। তিনি বলছেন, আত্মা শব্দে ভগবান এবং জীবকে বোঝায়, তারা উভয়ই চিন্ময়, জন্ম মৃত্যু রহিত, অব্যয়, জড়কলুষ থেকে মুক্ত, স্বতন্ত্র, ক্ষেত্রজ্ঞ, সবকিছুর আশ্রয়, বিকার শূন্য, তত্ত্বদর্শী, সর্বকারণ, সর্বব্যাপ্ত, জড়দেহের উপর নির্ভরশীল নয় এবং তাই সর্বদা অনাবৃত। যে ব্যক্তি আত্মার এই 12টা গুণ সম্বন্ধে অবগত, তিনিই যথার্থ বিদ্বান এবং তার কর্তব্য এই জড় শরীরটি যে আমি এবং এই শরীরের সম্পর্কিত সবকিছু আমার, এই মোহজনিত ভ্রান্ত ধারণা ত্যাগ করা। আরো বলছেন, দেহস্তু সর্বসংঘাত জগত তুস্তুরীতি দ্বিধা, অত্রৈব মৃগ পুরুষ নেতি নেতি তত্ত্বত্যাজন। প্রতিটি জীবের দুই প্রকার শরীর রয়েছে, পঞ্চভূতাত্মক স্থূল শরীর এবং মন বুদ্ধি অহংকারের দ্বারা রচিত সূক্ষ্ম শরীর। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন অর্জুনকে, সপ্তম অধ্যায়ে, আমাদের এই শরীর 8টা উপাদানে তৈরি, ক্ষিতি অপন হলো বায়ু, খং মন বুদ্ধি এবচ, অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। 8টা উপাদান, তার মধ্যে 5টা স্থূল আর 3টে সূক্ষ্ম। 5টা স্থূল উপাদানকে কি কি বলে, ক্ষিতি মানে মাটি, আকাশ, বায়ু, অগ্নি, জল, এই 5টা হচ্ছে স্থূল উপাদান। আর সূক্ষ্ম উপাদান কোনটা, না মন বুদ্ধি আর অহংকার। এই শরীরের মধ্যে রয়েছে চিন্ময় আত্মা। মানুষের কর্তব্য এটি নয় এটি নয় এইভাবে বিচার করে আত্মার অনুসন্ধান করা এবং এইভাবে চিন্ময় আত্মা জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করা। মানুষ সব থেকে বুদ্ধিমান, তাই মানুষের বোঝা উচিত, আমি আমার দেহ নই, আমি আমার মন নই। আমরা বলি, বিচার করার জন্য বলছি, আমরা বলি আমার হাত ব্যথা করছে, আমরা বলি কি আমি হাত ব্যথা করছে, সেন্টেন্সটা কি এরকম, কি বলা হয়, আমার হাত ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, আমার খিদে পেয়েছে, তার মানে আমি আলাদা, আমি আলাদা, আমি দেহ নই, আমার হাত। তাহলে কেউ বলতে পারে এই পুরো দেহটার অংশ হচ্ছে হাত, তাই বলছে আমার হাত। কেউ তো বলে আমার মাথা ব্যথা, আমার গা ব্যথা করছে, আমার শরীরটা ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, আমি শরীর বলে না, আমার শরীর ভালো নেই। অর্থাৎ কেউ যদি বলে যেটা আমার জামা, আমার কাপড়, তার মানে আমি কাপড় নই, ঠিক তেমন আমার শরীর মানে আমি শরীর নই। দুটোকে বুঝতে হবে। একটা গাড়ি রয়েছে, সেই গাড়ির মধ্যে ড্রাইভার রয়েছে, সেই গাড়ির মধ্যে একটা গাড়ি পুরো দেখতে একটা মানুষের মতো বিচার করুন, তার দুটো চোখ রয়েছে হেডলাইট, তার দুটো কান রয়েছে, তার পেট রয়েছে মানে মুখ রয়েছে যেখান দিয়ে তেল দেওয়া হয়, পেটটা হচ্ছে তার মানে ওই তেলের ট্যাঙ্কার, হ্যাঁ, তার 4টে পা রয়েছে, দুটো হাত দুটো পা বলুন বা 4টে পা বলুন, চাকা রয়েছে, সবই রয়েছে, সব থাকা সত্ত্বেও গাড়িটা চলবে না যদি ড্রাইভার না থাকে। কেউ বলতে পারে না, এখন তো রিমোটে গাড়ি চলে, আরে রিমোটটাকেও কন্ট্রোল করার জন্য একজন ব্যক্তি রয়েছে, অর্থাৎ যেখানে আত্মার সংস্পর্শ নেই সেটা অকেজো। তাই শরীরের মধ্যে আত্মা আছে তাই শরীরটা এত গুণবান, এত শক্তিশালী, আত্মা বেরিয়ে গেলেই সব শেষ। তো সেই আত্মা সম্বন্ধে জ্ঞাত হওয়াটা বা আত্মা সম্বন্ধে জ্ঞান লাভ করাটাই যথার্থ জ্ঞান। ধীর এবং দক্ষ ব্যক্তিদের কর্তব্য বিশ্লেষণের দ্বারা পবিত্র মনের সাহায্যে সৃষ্টি স্থিতি এবং বিনাশ ধর্মী সমস্ত বস্তুর সঙ্গে আত্মার সম্পর্ক এবং পার্থক্য নিরূপণ করা। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। এই সাংখ্য শব্দের অর্থ কি, না জড় আর চিন্ময়ের মধ্যে পার্থক্য নিরূপণ করা, ডিফারেশন, জড় বস্তু কি আর চিন্ময় বস্তু কি, শরীরটা হচ্ছে জড়, দেহটা হচ্ছে চিন্ময়, এই দুটোর সরি শরীরটা হচ্ছে জড় আর আত্মাটা হচ্ছে চিন্ময়, এই দুটোর মধ্যে পার্থক্য নিরূপণ যদি করতে না পারি তাহলে মানুষ বলে পরিচিত হওয়া যায় না। মানুষ মানে যিনি আত্মাকে জানার প্রয়াসী, হু অ্যাম আই, বেদের প্রথম প্রশ্ন, হু অ্যাম আই, আমি কে, তখন অ্যান্সার কি হবে, আই এম এ স্পিরিচুয়াল সোল নট এ বডি, আমি
শুদ্ধ চিন্ময় আত্মা, আমি কোনো দেহ নই। তো যারা যুক্তি তর্ক দিয়ে বিচারপূর্বক এই আত্মা সম্বন্ধে জ্ঞাত হওয়া বা জ্ঞান লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। অতএব হে বন্ধু দৈত্য বালকগণ, তোমাদের কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা, যার ফলে জড়া প্রকৃতির প্রভাবে কৃত্রিম ভাবে উৎপন্ন সকাম কর্মের বীজ দগ্ধ হবে এবং জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি অবস্থায় বুদ্ধির প্রবাহ নিবৃত্ত হবে। অর্থাৎ কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে তখন তার অজ্ঞান সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সদৃশ, কৃষ্ণ ভক্তি করলেই জীবনের সমস্ত অজ্ঞান অন্ধকার বা মায়া যবনিকা দূরীভূত হয়ে যায়। যেমন আকাশে পূর্ণরূপে সূর্যের উদয় হলে কুয়াশা মেঘ অপসারিত হয়, তেমনি হৃদয়ের যত গ্লানিমা কলুষতা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করলে বা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে সেই কলুষতা গ্লানি দূরীভূত হয়। ভাগবতের এই শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখছেন, যোগিনামপি সর্বেষাং মদ্গতন্তরাত্মনা শ্রদ্ধাবান তেজো মাম স্বমে যুক্ত তমামতা। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজন করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। এইভাবে যিনি সর্বদা তার হৃদয়ের অন্তরালে মন্ত্রস্থলে শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। এই সর্বশ্রেষ্ঠ যোগের পন্থা অনুশীলনের ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কি বলা হয়েছে, যোগী নাম অপি সর্বেশাম, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে। তো কেউ কেউ মনে করে ভগবান নিরাকার, এখানে আমার বলা হয়েছে, আমার মানে আমি অর্থাৎ একজন ব্যক্তি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এইভাবে কৃষ্ণ বলছেন। আর 30 এবং 31 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ ভক্তি জীবনের যে চাবিকাঠি সেটা তিনি বললেন, কি করে আমি ভক্তির দরজা খুলব চাবিকাঠি বললেন। কি বললেন, গুরু শুশ্রূষা ভক্তা সর্বলব্ধ পণ্যে নচ সঙ্গে না সাধু ভক্তা নাম ঈশ্বর আরাধনে নচ শ্রদ্ধা তৎকথায় চ কীর্তনই গুণ কর্মণাম তৎপদাম্বুরু ধানানাত তল্লিঙ্গে খাননাদিভি। মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা সহকারে এবং ভক্তি সহকারে তার সেবা করা, অর্থাৎ সদ্গুরু সেবা করা, নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত, যা কিছু সব গুরুদেবকে অর্পণ করে দেওয়া উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা উচিত। শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মে ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত। এইভাবে গুরু এবং বৈষ্ণবের সেবার মাধ্যমে কৃষ্ণের প্রতি অনুরাগ বৃদ্ধি হবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভক্তিযোগের অনুশীলন করতে হলে প্রথমে সদ্গুরু গ্রহণ করতে হয়। ভক্তির 64 অঙ্গ আছে, তার প্রথমটাই হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয়। শ্রীল রূপগোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে উপদেশ দিয়েছেন, গুরু পাদাশ্রয় তসমাত কৃষ্ণ দীক্ষা দিশিক্ষণম বিশ্রম্ভেন গুরুর সেবা সাধু বর্তানুবর্তনম সধর্ম পৃচ্ছা ভোগাদি ত্যাগ কৃষ্ণস্য হে তবে। মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করা, শিষ্যের কর্তব্য ঐকান্তিক ভাবে জিজ্ঞাসু হওয়া, তার কর্তব্য সনাতন ধর্মের বিষয়ে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া। গুরু শুশ্রূষা পথটির অর্থ হচ্ছে গুরুদেবের দৈহিক স্বাচ্ছন্দ্য প্রদান করে তাকে ব্যক্তিগত সেবা করা। শিষ্যের কর্তব্য ভৃত্যের মতো গুরুদেবের সেবা করা এবং তার কাছে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা। প্রাণই রথই ধিয়া বাচা, প্রাণই রথই ধিয়া বাচা মানে তার প্রাণ, তার বাক্য, তার বুদ্ধি সবকিছু।
সকলেরই প্রাণ রয়েছে, ধন রয়েছে, বুদ্ধি রয়েছে, বাণী রয়েছে, এবং সবই গুরুদেবের মাধ্যমে ভগবানকে নিবেদন করতে হয়। গুরুদেবকে অর্পণ করা মানে গুরুদেব কোনোটাই গ্রহণ করবেন না। যখন কোনো ব্যক্তি তার গুরুদেবকে কোনো বস্তু প্রদান করে, গুরুদেব সেটি কৃষ্ণকে দেয়। এটা হচ্ছে গুরুর সাথে জীবের আর গুরুর সাথে কৃষ্ণের সম্পর্ক। গুরু সবসময় জানেন আমি হচ্ছি কৃষ্ণের প্রতিনিধি, যা শিষ্য আমায় দিয়েছে এটা আমার নয়, এটা আমার প্রভুর। এইভাবে গুরুদেবের যখন চরণ ধৌত করা হয়, গুরুদেব চোখ বন্ধ করে গুরু পরম্পরাকে স্মরণ করে যে এই চরণ ধৌত আমার হচ্ছে না, এটা আমার গুরুদেবের হচ্ছে, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব। এই করতে করতে সেই চরণের চরণ ধোয়া গ্রহণ করাটা কৃষ্ণের কাছে কে পৌঁছায়? পরম গুরু, জগৎগুরু। এইভাবে গুরুদেবকে কখন কিছু ভালো ভোগ লাগালে গুরুদেব সেটি পরম্পরার মাধ্যমে কাকে ভোগ লাগান? কৃষ্ণকে। তো যা কিছু গুরুদেবকে দেয়া হয়, গুরুদেব সেটা নিজের ভোগের বস্তু বলে মনে করেন না। গুরুদেব হচ্ছে ভগবানের কাছে কোনো কিছু প্রেরণ করার মিডিয়া। যা আমরা ভগবানকে নিবেদন করতে চাইব, সেটা গুরুদেবকে দিলে গুরুদেবের মাধ্যমে সেটা ভগবানের কাছে যায়। এইভাবে গুরুদেবকে সর্বান্তকরণে সবকিছু নিবেদন করা উচিত, কৃত্রিম ভাবে জড় প্রতিষ্ঠা লাভের জন্য নয়। কখনো কখনো গুরুদেবকে দান করার সময় লোক দেখায় লোকে এইটা দিয়েছি, আর গুরুদেব অন্তর্যামী, তিনি জানেন যে এ আসলে আমাকে কোনো কিছু দেয়নি, জাগতিক প্রতিষ্ঠা লাভের জন্য আমাকে কিছু দিচ্ছে না। আসলে গুরুদেব শিষ্যকে যা দিয়েছে তার তুলনায় গুরুদেবকে দেওয়ার কি আছে? স্বাভাবিকভাবেই সবটাই গুরুদেবের। গুরুদেব আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দিয়েছে, যেটা এই জড় জাগতিক কোনো কিছুর বিনিময়ে লাভ করা যায় না। গুরুদেব আমায় দিয়েছে শুদ্ধ জীবন দিয়েছে। আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীশ্রী মহাজয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি একটি গানে লিখেছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন বহিত কি সে। গুরুদেব তার গুরুদেবের উদ্দেশ্যে লিখছেন, যদি প্রভুপাদ না আসতেন তাহলে আমার জীবনটা কেমন ভাবে বয়ে যেত। এইভাবে আমাদের সকলের বোঝা উচিত, যদি আমরা সদ্গুরুর থেকে দীক্ষা নিয়ে থাকি তাহলে সদ্গুরুর কৃপায় যা সম্পদ লাভ করেছি সেটা কি আমার ঘরের সম্পদ দিয়ে ইকুয়াল করা যাবে? কখনোই নয়। কৃষ্ণ সম্পদ সব থেকে বড় সম্পদ, সেই সম্পদ আপনার কাছে ছিল না, আপনি গুরুদেবের থেকে সেই সম্পত্তি পেয়েছেন, চিন্তামণি পেয়েছেন আপনি, তার বিনিময়ে আপনার গুরুদেবকে কি দেওয়া উচিত? সর্বস্ব অর্পণ, নিজেকে অর্পণ করা উচিত। দীক্ষা মানেই তাই, দীক্ষা মানে হচ্ছে নিজেকে সমর্পণ গুরুদেবের কাছে। যখন আমরা নিজেকে সমর্পণ করি তখন তার যা আছে সেগুলো তো গুরুদেবের। বলি মহারাজ যখন তার মাথাটা বামন দেবের চরণে অর্পণ করলেন, তখন কি বলি মহারাজের যা সহায় সম্পত্তি ছিল সেগুলো কি অন্য কারুর হলো? সেগুলো সব ভগবান বামন দেবের হয়ে গেল। আর পরিণামে বামন দেব কি সবকিছু কেড়ে নিলেন? না, সবকিছু বলি মহারাজেরই থাকলেন, কিন্তু সেটা শুদ্ধিকরণ হয়ে গেল। তেমনি যখন কোনো ব্যক্তি সবকিছু তার গুরুদেবের চরণে অর্পণ করে দেয়, গুরুদেব কোনোটাই নিয়ে নেয় না। গুরুদেব তার এই সংসারের মোহ থেকে তাকে মুক্ত করে ওই সংসারের মধ্যে তাকে রাখে, সংসারেই থাকবে, সবকিছু টাকা পয়সা গাড়ি বাড়ি ঘাঁটাঘাঁটি করবে, কিন্তু গুরুর কৃপায় সেগুলোর প্রতি তার মোহ থাকবে না, সব সে কৃষ্ণের সেবায় লাগাবে। হ্যাঁ, আমাদের ইসকনের দীক্ষিত ভক্তদের মধ্যে অনেক লোক রয়েছে, তার স্ত্রী দিবারাত্র সাধুগুরু বৈষ্ণবের এবং ভগবত সেবায় নিযুক্ত, তার ছেলে মেয়েরা পড়াশোনা করছে কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করার জন্য, আর যে ইনকাম সেটা সে বেশিরভাগ কৃষ্ণ ভক্তির প্রচার কার্যে লাগাচ্ছে। সর্বতভাবে তার সবকিছু ভগবত সেবায়, সবকিছু। এইটা হচ্ছে শিষ্যের কর্তব্য। এই নিবেদনকেই বলা হয় অর্পণ। আমরা যে অর্পণ বলি, সমর্পণ বা অর্পণ, এই নিবেদন, যা কিছু আছে সব গুরুদেবের। অধিকন্তু ভগবত ভক্তি যথাযথ আচার আচরণ শিক্ষার জন্য ভক্ত এবং সাধুদের সঙ্গে বাস করা উচিত। ভক্তটা যে ভক্ত হবে তাকে সাধু সঙ্গ করতে হবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে শ্রী গুরুদেবকে যা কিছু নিবেদন করা হয় তা প্রেম
এবং অনুরাগ সহকারে করা উচিত, জড় প্রশংসা লাভের জন্য নয়। কখনো মনে করা উচিত নয় আমি গুরুদেবকে অনেক বেশি দিয়ে দিয়েছি, যাই দিয়েছে গুরুদেবকে নিতান্তই কম। কখনো মনে করা উচিত নয় আমি ভগবানকে অনেক বেশি দিয়ে ফেললাম, আরে ভগবান তোমাকে যা দিয়েছে তার বিনিময়ে যদি তোমার সারা জীবনের ইনকাম কেউ কাউন্টিং করো, তা দিয়েও তুমি ভগবানের ঋণ শোধ করতে পারবে না। কি দিয়েছে ভগবান? তোমার বাঁচার জন্য যে অক্সিজেন লাগবে সেই অক্সিজেন তোমায় দিয়েছে। এই করোনা পিরিয়ডে অক্সিজেনের খুব অভাব, মানুষ অক্সিজেনের জন্য মরিয়া হয়ে উঠেছে, আর হসপিটাল গুলোতে ব্ল্যাকই অক্সিজেন দেওয়া হচ্ছে, ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করা হচ্ছে তাকে, এত টাকা দিলে দেবো, থাকলেও দিচ্ছে না অক্সিজেন। এই অবস্থায় আপনি বুঝতে পারবেন যে ভগবান আপনাকে কত কৃপা করেছেন, এই অক্সিজেন অফুরন্ত দিয়েছে। কখনো আপনাকে বলেনি যে ঠিক আছে তুই তো আমাকে প্রণাম করিস না তাহলে তোকে অক্সিজেন দেবো না, তাও দিয়েছে। কিন্তু আমি সেই ভগবানকে জোর হাত করে থ্যাংকস জানাই না, এটুখানি আমরা করি না। আর যে হসপিটাল আমাকে 1 লাখ টাকা 2 লাখ টাকার বিল দিয়ে অক্সিজেন দিয়েছে, সেই হসপিটাল থেকে যখন বেরিয়ে আসি সেই ডাক্তারকে বলি, ডাক্তারবাবু থ্যাংকস আপনি আমাকে বাঁচিয়েছেন, ডাক্তারটাকে বলি যে আমাকে টাকা নিয়ে আমাকে ফতুর করে দিল, তাকে থ্যাংকস দিই। কিন্তু যে বিনামূল্যে আমাকে অক্সিজেন দিচ্ছে, বিনামূল্যে জল দিচ্ছে, আলো দিচ্ছে, তাকে একবারও থ্যাংকস জানাতে হবে মনেই করি না। এই হচ্ছে আমাদের চরিত্র। হ্যাঁ, অকৃতজ্ঞের মতো আমাদের কার্যকলাপ। এইভাবে কোন ব্যক্তি যদি ভগবানই কোনো কিছু দেয়, তার কখনো মনে করা উচিত না আমি কিছু দিয়েছি লোকে আমাকে দেখুক। কিছু লোক রয়েছে ভগবানের সেবা করতে চায়, করার সময় বলে প্রভু আমার নামটা বলবেন না, আমি যে সেবা করেছি কাউকে বলতে হবে না। আমরা জানি যে সে ওপর থেকে বলছে বলতে হবে না, কিন্তু ভিতরে চাইছে বললে মন্দ হয় না, আমরা তার নামটা দিয়েই দিই হাততালি না এসে। হ্যাঁ, তো বুঝতে হবে প্রতিটা ব্যক্তি, আর যার নাম হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গিয়েছে, সে আবার ফোন করে জিজ্ঞেস করে প্রভু একটু অ্যাকাউন্টটা দেখবেন তো আমারটা ঢুকেছে কিনা, মানে মনে করিয়ে দেয়। আগে বলেছে যে নামটা দিতে হবে না, আমরা লিস্টে হয়তো নাম দিইনি, পরে একবার মনে করিয়ে দেয় প্রভু দেখবেন তো একটুখানি অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, মানে বুঝিয়ে দিল ঘুরিয়ে যে আমার নামটা তো দেখলাম না। যদি তোমার নাম তুমি নাও দেখতে পাও, মনে করা উচিত ভগবান আমার সেবা গ্রহণ করেছেন, আর খুব ভালো হয়েছে আমার নাম দেওয়া হয়নি, আমার অহংকার হয়ে যাবে। অনেক দেখবেন অনেক মন্দিরে ইসকন এটা নেই, অনেক মন্দিরে আছে ফলক লাগানো হয়, ফলক নাম দিয়ে দিয়ে ফলক লাগানো হয়। আমি দুর্গাপুর ওয়ানে একটা গ্রামে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, 24 পহর অনুষ্ঠানে, তো মন্দিরটা ঢোকার সময় আমি কোথায় যে পা দেবো আমি খুঁজে পাচ্ছি না, মন্দিরের সিঁড়ি থেকে একদম গর্ভ মন্দিরের সামনে পর্যন্ত ফলক লাগানো রয়েছে, আর সেই ফলকে অনেক নাম রয়েছে ভগবানের নামের সাথে যুক্ত, রাসবিহারী চ্যাটার্জি, কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়, এই শত শত নাম রয়েছে, আমার দু একটা নাম মনে পড়লো, সব নামগুলো তো ভগবানের নাম। আর আপনি যখন যাবেন আপনাকে ওই নামের ওপর বা ওই লেখার ওপর পা দিয়ে যেতে হবে, নামও নামই অভিন্ন, ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। এরকম তাদেরকে জিজ্ঞেস করা যদি হয় কেন আপনি এরকম ফলক লাগিয়েছেন, না বৈষ্ণব চরণ রেণু পাওয়ার জন্য, তো বৈষ্ণব চরণ রেণু পাওয়ার জন্য নাম লেখার কি দরকার, এমনি ফলক লাগালেই তো হবে, তোমার টাকায় লাগলেই হলো, ফলক লাগানোর কি দরকার। কিন্তু কিছু লোক মনে করে আমার নাম লোকে দেখবে, না, বলা হয়েছে ডান হাত যদি দান করে বাঁ হাত জানবে না কি দান করেছে, সেটা হলো দান। দান করার পর যদি আমি নিজেকে নিজের নামটা প্রচার করতে চাই তাহলে দান করার কোনো মানেই হয় না। তো কেউ বলতে পারেন প্রভু আপনারা যে এই প্রসাদ দান করছেন কোভিডে, আপনারা তো এই হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব জায়গায় লিখছেন ইসকন দান করছে ইসকন দান করছে, তার দুটি কারণ। এক, যে মানুষকে জানানো হচ্ছে যে আপনারা এই প্রসাদ যারা গ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা এই পরিষেবা দিচ্ছি, আপনারা এগিয়ে আসুন। দুই, দুই যদি এইরকম না জানানো হয় তাহলে মানুষের মধ্যে দান করার প্রবণতা জাগবে না। কিছু লোক মনে করে ইসকন বিদেশি সংস্থা, বিদেশ থেকে টাকা আসছে আর এরা ডেলি কার ডেলি মনে হয় এত এত খাওয়াচ্ছে। হ্যাঁ, তারা জানে না যে আমাদেরই কিছু ভক্ত প্রতি অনুষ্ঠানে
আর যখনই কোনো বিপদ হয় তখন তারাই এই সাপোর্টটা দেয় যার জন্য এই পরিষেবাটা চলে। তো যারা যে কোনো প্রোগ্রামে যারা দান নেয় তাদের মনে হওয়া উচিত আমারও কিছু দান দেওয়া উচিত, আমি যখন কোনো পরিষেবা গ্রহণ করব আমারও বোঝা উচিত যে এই পরিষেবা আমি যদি আবার দিই আরো কতগুলো লোক পাবে। যেহেতু আমাদের মধ্যে সেই প্রবণতার অভাব তাই জন্য এই লিস্ট করে দেওয়া হয় যে এই লোক দান করছে, নিচে লেখা থাকে আপনিও দানে অংশগ্রহণ করুন। কারণ দান করলে হস্ত পরিশুদ্ধি হয়, যে হাত দিয়ে আমি ইনকাম করেছি যখন আমি সেটাকে দান করতে শিখবো তখন হস্তশুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হয়। বিশেষ করে গৃহস্থ লোকের দান করা কর্তব্য। যখন আমরা প্রহ্লাদ মহারাজের বর্ণাশ্রম শিক্ষা লাভ করব তখন ওখানে রয়েছে গৃহস্থ ব্যক্তি দান করবে, যদিও সাধারণ মানুষ মনে করে সাধুরা দান করবে, এটা সাধারণ মানুষের ধারণা। আজকের একটা ঘটনা, একটা বাড়িতে ভুল করে প্রসাদ পৌঁছে গিয়েছে, মানে বাড়ির অ্যাড্রেসটা 22-এর 44 হওয়ার কথা ছিল কিন্তু প্রিন্টিং এর সময় 22-এর 24 হয়ে গিয়েছে, ভুল করে প্রসাদ চলে গিয়েছে। তারা আমাকে বলছে আমার বাড়িতে কেন চলে আসলো প্রসাদ, আমরা কি কি জন্য প্রসাদ পাবো আমরা? আমি বললাম হয়তো আপনার নাম্বার কেউ দিয়েছে তাই। তো না, আমার নাম্বার তো কেন যাবে না। তো মন্দিরে আমি ফিরে এসে খোঁজাখুঁজি করে দেখলাম যে ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমাদের গাড়ি তো বেরিয়ে গিয়েছে 44, আপনারটা 24, ওনারটা 44, আপনি বাড়িটা গিয়ে পৌঁছে দিয়ে আসুন প্রসাদটা। একটু আগে আমাকে বলছিল আমি বাড়িতে দেখছি 6টা প্রসাদ, যখনই আমি বললাম তাকে যে আপনি প্রসাদটা পৌঁছে দিয়ে আসুন সে তখন বলছে যে আসলে আমি না বাড়িতে নেই, আমি অফিসে আছি, মিথ্যে কথা বলছে। আমিও বললাম যে আমি জানি আপনি প্রসাদটা পৌঁছাবেন না বলেই কথাটা বলছেন, ঠিক আছে আমাদের ভক্ত যাচ্ছে সে আমার বাড়ি থেকে নিয়ে প্রসাদটা পৌঁছে দেবে। মানুষের অন্যকে উপকার করার প্রবণতাটাই নেই, তারা মনে করে যত সমাজ সেবা সব সাধুরা করবে। হ্যাঁ, আপনাদের এই এক্সপেকটেশন ভালো, সাধুরা সমাজ সেবা করবে, কিন্তু সাধু কি সমাজ সেবা করবে? সাধুর সমাজ সেবা হচ্ছে মানুষকে সৎ জ্ঞান দিয়ে সমাজ সেবা করা, এটাই সাধুর কাজ। সাধু কখনো খাবার, মেডিসিন, কম্বল এইগুলো বিতরণ করে সমাজ সেবা করে না। তাহলে ইসকনকে কেউ বলতে তারা আপনারা কেন করছেন? আমরা খাবার দিচ্ছি না, আমরা ভবরোগ নিরাময়ের মেডিসিন দিচ্ছি, আমরা করোনার মেডিসিন দিচ্ছি না, আমরা ভবরোগ নিরাময়ের মেডিসিন দিচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ। প্রসাদে সর্ব দুঃখানাম হ্যানিডাস্যু উপজায়তে, প্রসাদ খেয়ে সমস্ত দুঃখ থেকে তার নিবৃত্তি সাধন হবে। যদি সে মরেও যায় তাহলে বুঝতে হবে যে লাস্ট কদিন কমপক্ষে কৃষ্ণের প্রসাদ পেয়ে তার মৃত্যু হয়েছে, নিশ্চয়ই তার ঊর্ধ্বগতি হবে। যদি বেঁচে যায় তাহলে বোঝা উচিত যে ওষুধ তাকে বাঁচায়নি, এই ভগবানের প্রসাদ তাকে সুরক্ষিত করেছে। এইভাবে ভক্তরা যে খাবার বিতরণ করছে সেটা কিন্তু সাধারণ খাদ্যবস্তু নয়। সাধুরা এই রকম যে দান করছে এটা সাধারণ দান নয়, সাধুদের একটাই কাজ শুদ্ধ কৃষ্ণ ভক্তি দান করা, অন্য কোনো কাজ নয়। চিরাচরিত কাল ধরে আমরা দেখে এসেছি যে ক্ষত্রিয়রা তারা কি করেছে, না সাধুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, সাধুরা ভালো যোগ করতে পারে, সাধুরা ভালো ভজন সাধন করতে পারে, তার জন্য ক্ষত্রিয়রা আশ্রমে দান দক্ষিণা করত, এমনকি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবস্থা করত। আপনারা জানেন যখন বিশ্বামিত্র মুনির আশ্রমে খড় দূষণ মারিচ তারকা এরা সব বিরক্ত করত, অত্যাচার করত, তখন দশরথ মহারাজ রাম লক্ষণকে পাঠিয়েছিল সুরক্ষা দেওয়ার জন্য। এটাই নীতি যে আশ্রম তাদের কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থাকবে না, তারা কি করবে, তারা সমাজকে শুদ্ধ শিক্ষা প্রদান করার জন্য দিন রাত ভজন সাধন করবে, তারা নিজেরা উন্নত হয়ে সেই উন্নত জ্ঞান ক্ষত্রিয়দেরকে দেবে, বৈশ্যদেরকে দেবে। আর ক্ষত্রিয় আর বৈশ্য কি করবে, প্রোটেকশন, খাদ্যবস্তু, যজ্ঞের সামগ্রী সবকিছু দিয়ে ব্রাহ্মণ অর্থাৎ সাধু সমাজকে সংরক্ষণ করবে। শূদ্র কি করবে, যে সাধুদেরকে কাঠ জোগাড় করে এনে দেবে, সাধুদের যে যজ্ঞ করার বেদি সেই লেপন করে দেবে, অর্থাৎ সাধুদেরকে দৈহিক ভাবে সেবায় সহযোগিতা করবে। এইভাবে তিন শ্রেণী সাধু সেবা করবে। ব্রাহ্মণকে বলা হয়েছে মাথা,
ভগবান বলছেন পুরুষ সূক্তের মন্ত্রে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মাথা, হাত হচ্ছে ক্ষত্রিয়। হ্যাঁ, বাহু রাজন্যকৃত, ভগবানের দুই হাত বা চার হাত এটা হচ্ছে ক্ষত্রিয়। পেট পেট হচ্ছে বৈশ্য, আর চরণ হচ্ছে শূদ্র। এখন শূদ্র পরিশ্রম করে, পা দিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটাচলা করতে হয়, আর মাথা কোনো হাট পরিশ্রম করে না, কিন্তু মাথা ঠিক থাকলে পা ঠিক থাকবে। তাই পা ইচ্ছা না থাকলেও পরিশ্রম করে মাথাকে শক্তি যোগান দিচ্ছে। ঠিক তেমনি এই তিন শ্রেণীর উচিত সাধুদেরকে সেবা করা, সাধুদের ভজন সজনে সহযোগিতা করা। আজকালকার দিনের লোকেরা বলে সাধুরা সব ব্যবসা আরম্ভ করেছে, বুক স্টল খুলেছে, এখানে ঘি বিক্রি করছে, ওই করছে, সেই করছে, উপায় নেই সাধুদেরকে। এখন এই রকম আয়োজন করে মঠ মন্দির ভগবত সেবা নিজের জীবিকা নির্বাহ করতে হচ্ছে, কারণ আগেকার দিনে এরকম ছিল না। সাধু কোনোদিন ব্যবসা করবে না, সাধু কোনোদিন চাকরি করতে যাবে না, সাধু কারুর বাড়িতে গিয়ে ভিক মাগবে না। কিন্তু বর্তমান সাধুর সাধুর কাছে লোকে এসে ভিক দিয়ে যাবে, কিন্তু বর্তমানে মানুষের চেতনা এমন হয়েছে যে বাড়িতে সাধু যদি ভিক চাইতে যায় দরজা বন্ধ করে দেয়। বাড়ির মালিক আছে, বাড়ির মালিক বলছে বাড়িতে মালিক নেই, মিথ্যে কথা বলে। এই রকম হচ্ছে বর্তমান সমাজ। তো তাই সাধুদের কাছে আমরা যে দান আশা করি সেটা কি দান? শুদ্ধ ভক্তি দান, শুদ্ধ শিক্ষা দান, সৎ আচরণ দান, এইগুলো সাধুরা শেখাবে। আর বাকি তিন শ্রেণী সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে পরিচালনা করবে, এবং সাধু যাতে আরো জ্ঞান দিতে পারে, আরো সমাজকে পরিচালনা করার সুশিক্ষা দিতে পারে, নতুন নতুন পরিকল্পনা তৈরি করতে পারে, তাই সাধুকে কখনো চাকরি বাকরি ব্যবসার জন্য নিযুক্ত না করে সাধুর জন্য সবকিছু পৌঁছে দেবে। এটাই কাজ। যেহেতু হচ্ছে না, সবাই ভাবছে সাধু সেবা করবে, হ্যাঁ, তাই আজকে সাধুদেরকে নামতে হয়েছে এই সমাজ সেবায়। কিছু কাজ মানে কিছু করার নেই, কলিযুগে সবকিছুই উল্টো, কিছু করার নেই। তাই সাধুরাও ভিক্ষা চাইছে যে আমরা সহযোগিতা করব, কিন্তু আপনাদের সহযোগিতা নিয়েই আমরা সমাজকে সহযোগিতা করব। এটাই গঙ্গা জলে গঙ্গা পূজা, হ্যাঁ, এটাই নীতি। তাই অনেক সময় সাধুরাও এই লিস্ট টাঙিয়ে দেয়, হ্যাঁ, দেখায় ইসকন কিছু করছে। আরেকটা কারণ হচ্ছে যারা মনে করে, অনেকে মনে করে এই আশ্রম অনেক কিছু করলো, ওই আশ্রম তো অনেক কিছু করলো, ইসকন কি করেছে, ইসকন সমাজ সেবা কি করলো, তাদের দৃষ্টিতে আনার জন্য যে দেখো ইসকন যে কি করছে সেটা তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, একটা ফিতে কেটে একটা গাছ লাগিয়ে হয়তো খবর কাগজের প্রথম পাতায় তার নাম ওঠে না, কিন্তু ইসকন যা করছে সমাজ সেবা তুমি সেটাকে বিচার করতে পারবে না। একটা পাখি আছে যার নাম ঝাড়ুদার পাখি, কোন পাখিটার নাম? কাক। কাক কি মুখের মধ্যে ঝাড়ু নিয়ে ঘুরে বেড়ায়? না, কিন্তু কাককে কি ঝাড়ুদার পাখি বলা হয়? ঠিক তেমন ইসকন যে সমাজ সেবা করছে ওটা লোকে দেখতে পাচ্ছে না, কিন্তু ইসকন আর বড় সমাজ সেবা করছে। কি সেটা? সমাজকে শুদ্ধ চেতনা দান করার জন্য তাকে জীব হত্যা বন্ধ করতে বলছে, অর্থাৎ ধর্মের যে চারটে ভিত্তি সত্য তপ দয়া শৌচ, ইসকন তার অনুগামীদেরকে বা সমগ্র জগৎকেই শিক্ষা দিচ্ছে জীব হত্যা বন্ধ করো, নেশা করা বন্ধ করো, অবৈধ যৌন সঙ্গ ত্যাগ করো, আর জুয়া খেলা ত্যাগ করো। যারা ইসকনের সান্নিধ্যে আসছে তারা হয়তো পাঁড় মাতাল ছিল, জুয়ারি ছিল, তারা একটা গোটা মুরগি খেত, কিন্তু আজ ইসকনের সান্নিধ্যে এসে তার চেতনা অনেক পরিবর্তন হয়েছে। এটা কি সমাজ সেবা নয়? ঘরে ঘরে ভ্রূণ হত্যা হতো, ইসকনের সান্নিধ্যে এসে ভ্রূণ হত্যা বন্ধ হয়েছে, এটা কি সমাজ সেবা নয়? স্ত্রীকে মারধর করে ফুটপাতে নামিয়ে দিয়ে আসতো, আজকে সেই স্ত্রীকে নিয়ে নামহট্ট ভক্তি ভিক্ষক সঙ্গ করতে যাচ্ছে, এটা কি সমাজ সেবা নয়? কিন্তু এই সমাজ সেবা সাধারণ পাবলিক দেখে না, তারা মনে করে সাধুরা শুধু হরে কৃষ্ণ করে সমাজের জন্য কি করলো, হরে কৃষ্ণ করে নিজেকে বুস্ট আপ করে, তারপরে নিজে শক্তি নিয়ে বাইরে সেই শক্তিকে প্রচার করে বা বাইরে সেই শক্তি দিয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে। মহাপ্রভু এটাই শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও, নিজে পরিবর্তন হও, নিজে পরিবর্তনে অপরকে পরিবর্তন করো।
অনেক সময় আমরা এই অ্যাড দিচ্ছি, তার কারণ যে সমস্ত ব্যক্তিরা মনে করে ইসকন কি করে, কমপক্ষে তারা দেখুক যে আজকে এই কোভিডে যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ঘরে ঢুকে পড়েছে, কেউ কারোর আত্মীয়ের পাশে নেই, প্রিয়জনের পাশে নেই, ইসকন কিন্তু এই কোভিডের মারাত্মক ভয়কেও উপেক্ষা করে সমগ্র ইসকন সংস্থা, কেবলমাত্র দুর্গাপুর নয়, সমগ্র ইসকনের মন্দিরগুলি আজ জনসেবায় ঝাঁপিয়ে পড়েছে। তার মধ্যে তাদের জপ রয়েছে, তাদের পারমার্থিক সাধন রয়েছে, সবকিছু মেনটেন করে তারা এই পরিষেবা দিচ্ছে। এটা বুঝতে হবে। এইভাবে এখানে বলা হচ্ছে যখন আমরা গুরুদেবের সেবা করব, ভগবানের সেবা করব, সেই সেবার মধ্যে যেন কোনো কপটতা না থাকে, নিষ্কপট। ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান লাভের পন্থা বলতে গিয়ে কৃষ্ণ বলছেন, তদ্বৃদ্ধিপণি পাতে না পরিপ্রশ্ন না সেবায়া উপদীক্ষণ দিতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী না। তদ্বৃদ্ধিপণি পাতে না পরিপ্রশ্ন না সেবায়া, গুরুদেবকে গুরুদেবের থেকে জ্ঞান লাভ করতে গেলে প্রণিপাত অর্থাৎ নিজেকে নত করতে হবে। তদ্বৃদ্ধি পরিপাত পরিপ্রশ্ন, তাকে পারমার্থিক জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করতে হবে, আর পরিপ্রশ্ন না সেবায়া, তার সেবা করতে হবে। যখন এইভাবে তিনটে কাজ করব তখন উপদীক্ষণ দিতে জ্ঞান, তখন গুরুদেব আমাদেরকে শুদ্ধ জ্ঞান প্রদান করবে। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার শিশু বন্ধুদেরকে উপদেশ দিচ্ছেন। তারপরে 49 নম্বর শ্লোকে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীহরি সমস্ত জীবের আত্মাস্বরূপ এবং অন্তর্যামী, সমস্ত জীবই চিন্ময় আত্মা এবং জড়দেহের পরিপ্রেক্ষিতে তারই শক্তির প্রকাশ, তাই ভগবান পরম প্রিয় এবং পরম নিয়ন্তা। তো ভগবান শ্রীহরি সমগ্র জীবের আত্মাস্বরূপ এবং অন্তর্যামী। আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপে কে রয়েছে, একটা সংস্থা আছে তারা বলে শিব শিব, এরকম একটা উচ্চারণ করে, শিবটাও পুরোপুরি বলে না, শিব এরকম একটা উচ্চারণ করে। তারা মনে করে মাউন্ট আবুতে বসে আছেন সেই শিব, আর সেখান থেকে পরমাত্মার কানেকশন হচ্ছে। হ্যাঁ, কেউ কেউ মনে করে ব্রহ্মা, আরে না, পরমাত্মা একজন হচ্ছে নারায়ণ, কৃষ্ণই হচ্ছেন পরমাত্মা। গীতায় ভগবান বলছেন যে হৃদেশে অর্জুন তিষ্ঠতি, প্রতিটা জীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে বিরাজ করছি, তাহলে তিনি পরম সহিত। আপনার সব থেকে নিকটের প্রিয় বন্ধুকে আপনি চেনেন না, আমাদের ইসকনে একটি বই রয়েছে প্রিয় বন্ধুটিকে, পাতলা বই, মাত্র 20-25 টাকা দাম, প্রিয় বন্ধুটিকে পড়বেন যদি কখনো মন্দির থেকে সংগ্রহ করতে পারেন। তো সেখানে বলা হচ্ছে প্রিয় বন্ধুটিকে, কৃষ্ণই প্রিয় বন্ধু। ভক্তি বিনোদ ঠাকুর তার একটি প্রভাতী সঙ্গীতে লিখছেন, জীব জাগো গোরা চাঁদ বলে ওই গানের লাইনে, তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি তোমার পরম বন্ধু তুমি আমায় চিনতে পারলে না। তুমি অনেক বন্ধু পাতিয়েছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, সুহৃদ, হিতৈষী, হিতাকাঙ্ক্ষী, তথাপি তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমার প্রকৃত বন্ধু, তোমার পাশে বসে আছি, যদি তুমি খারাপ পথে যাও তোমাকে আমি গাইড করি, যেও না, তুমি কিছু খাওয়ার আগে আমি তোমাকে বিচার করাই যেটা তোমার জন্য শরীরের জন্য ঠিক নয়, তোমাকে সব সময় আমি গাইড করি, কিন্তু একবারের জন্য তুমি আমার দিকে মুখ ফিরিয়ে তাকাও না, যে আমি তোমার পরম সহিত। যদি কোনো ভাগ্যে জীব সাধু সঙ্গের কৃপায় বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছেন তার পরম হিতৈষী, সে হচ্ছে তোমার, সে হচ্ছে সেই জীবের পরম বন্ধু, ব্যাস তার জীবনের সমস্ত বন্ধন ওই মুহূর্তে শেষ, ওই মুহূর্তেই ছেদন হয়ে যাবে। দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব অথবা এই জগতের যে কেউই সেই মুক্তিদাতা মুকুন্দের শ্রী পাদপদ্মের সেবা করেন, সবাই নারায়ণের সেবা করছে, তাহলে তিনি ঠিক আমাদেরই মতো পরম মঙ্গলময় স্থিতি লাভ করবেন। দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব অথবা এই জড় জগতে যে কেউ যদি মুকুন্দের পাদপদ্মের সেবা করেন, তাহলে ঠিক আমাদেরই মতো, আমাদেরই মতো মানে প্রহ্লাদ মহারাজ বলছেন আমরা অর্থাৎ এই দ্বাদশ মহাজনের মতো তারাও পরম মঙ্গল লাভ করবে, অর্থাৎ দেরি না করে। সবার জন্য এই কথা বলা হয়েছে, দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব অথবা এই জগতে যে কেউ সেই মুক্তিদাতা মুকুন্দের শ্রীপাদপদ্মের সেবা গ্রহণ করেন, তাহলে ঠিক
তিনিও পরম মঙ্গল লাভ করবেন। এরপর বলা হয়েছে, হে অসুর নন্দনগণ, ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্ব, সদাচার এবং পাণ্ডিত্যের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। হ্যাঁ, কেউ মনে করতে পারে, আমি ব্রাহ্মণ হয়ে ভগবানের গায়ত্রী জপ করে তুলসী অর্পণ করে ভগবানকে প্রসন্ন করে দেবো। দেবত্ব দেবতারা মনে করতে পারে, ঋষিরা মনে করতে পারে, কোন সদাচারী ব্যক্তি মনে করতে পারে, আমি তো বড় সদাচারী, আমি তো নিরামিষ খাই, আমার তো কোনো খারাপ কাজ করি না, আমি তো কারোর পেছনে লাগি না, আমি তো কারোর ক্ষতি করি না। হ্যাঁ, বা পণ্ডিতরা মনে করতে পারে, আমি অনেক শ্লোক জানি, অনেক জ্ঞানী আমি, এগুলো দিয়ে ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। মীরাবাই বলছেন, নিত নাহংসে হরি মিলে তো বহুত রায় মিন, যদি জলে স্নান করলেই ভগবান পাওয়া যেত তাহলে তো মাছেরা ভগবানকে আগেই পেত, মাছ তো জলেই থাকে। ফল খাকে হরি মিলে তো বহুত বাঁদর মাদরাইন, যদি কেবলমাত্র ফল পাকড় খেলেই, গাছের পাতা ফল এগুলো খেলেই, নিরামিষ খেলেই ভগবান পাওয়া যেত তাহলে তো বাঁদর গুলো আগেই ভগবানকে পেত। প্রভুপাদ বলতেন যে আমি কাউকে নিরামিষ খাওয়ার আদেশ বা অনুরোধ করি না, আমি সবাইকে বলি প্রসাদ খেতে। নিরামিষ তো ছাগল ভেড়াও খায়, সে কি ভক্ত? আরে নিরামিষ খাওয়া মানেও জীব হত্যা করা। ভগবদ গীতায় 3 অধ্যায় 13 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে যোগ্যাশিষ্ট শীন সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়, যে ভুঙতে অগম পাপাতে পচন্তে আত্মকারুণাত, যে ব্যক্তি নিজের জন্য পাপ করে ভক্ষণ করে সে প্রতিগাসে পাপ ভক্ষণ করে, কারণ সেও জীব হত্যা করছে। অর্থাৎ যতক্ষণ না সেই বস্তু কৃষ্ণকে নিবেদন করা হচ্ছে, প্রসাদ হচ্ছে, যজ্ঞের উচ্ছিষ্ট হচ্ছে, সেটা গ্রহণ করলে পাপই হবে। যারা ব্রাহ্মণ তারা জানেন, ব্রাহ্মণ যখন পৈতে হয়, পৈতের দিন কি হয়, চড়ু উৎপন্ন করা হয়। চড়ু, চড়ু মানে যে যজ্ঞ তৈরি, যজ্ঞ হচ্ছে, ওই যজ্ঞের উপরেই একটা পাত্র বসানো হয়, সেটা কেউ মাটির পাত্র বসায়, কেউ তামা বা পিতলের পাত্র বসায়, তার মধ্যে দুধ, মিশ্রি, চাল এইসব দিয়ে ফোটানো হয়। যারা ব্রাহ্মণ আছেন চিন্তা করুন, ভুলে গেছেন হয়তো, অনেক পুরনো কথা, চড়ু উৎপন্ন হয়, সেই চড়ুর হাফ ওই যজ্ঞেই আহুতি দিয়ে দেওয়া হয়, আর যে হাফটা থাকে পৈতে কমপ্লিট হয়ে যাওয়ার পর যে নবজাত ব্রাহ্মণ, সেই নবজাত ব্রাহ্মণ ওই চড়ুটাই ভক্ষণ করে, প্রথম দিন ওই চড়ু ভক্ষণ করেই তাকে থাকতে হয়। অর্থাৎ যজ্ঞের উচ্ছিষ্ট, যজ্ঞের অবশিষ্টাংশ। তো কি বলা হয়েছে শ্লোকে, যজ্ঞাশিষ্ট শীনসন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়, কিলবিষ মানে পাপ, মুচ্ছন্তে মানে মোচন হয়। কার মোচন হয়? না, সাধুর সেই পাপ থেকে মোচন হয়। কেন? না, সে যজ্ঞাশিষ্ট শীনসন্ত, সন্ত মানে সাধু, সে যজ্ঞের উচ্ছিষ্ট গ্রহণ করে। তাহলে যজ্ঞ কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতিবিধানের জন্য সবকিছু অর্পণ করে তারপর গ্রহণ করা, সেটাকে বলা হবে প্রসাদ। আর বাকি সবই আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাদ্য, সেটা প্রসাদ নয়। আর যদি প্রসাদ না হয় সেটা নিরামিষ হোক আর আমিষ হোক, তার জন্য আপনাকে পাপ ভক্ষণ করতে হবে। কেন? আপনি জীব হত্যা করছেন। এইভাবে বলা হচ্ছে যে যদি নিরামিষ খেলেই, ফল পাকড় খেলেই ভগবান পাওয়া যেত তাহলে তো বাঁদর মাদ্রি গুলো আগেই ভগবান পেত। তাহলে প্রথমটা কি ছিল, নিত নাহংসে হরি মিলে তো বহুতর রায় মিন, আর ফল খাকে হরি মিলে তো বহুতর বাঁদর মাদ্রাইন। 3 নম্বর, নারী ছড়কে হরি মিলে তো বহুতর রায় খোঁজা, খোঁজা মানে হিজড়া, নপুংসক। যদি বিবাহ না করলেই, অনেক আছে না, অনেকে টাইটেল আছে ব্রহ্মচারী, অনেকে আবার অন্যান্য সংস্থাতেও আছে, তারা অমুক ব্রহ্মচারী তমুক ব্রহ্মচারী নাম আছে, আবার অনেকে আছে মানে বাড়িতেই আছে, বিয়ে করেনি, তাকে বলা হয় ব্যাচিলার, সেও ব্রহ্মচারী। কিন্তু যদি তার ব্রহ্মচর্য ভগবানের প্রীতিবিধানের জন্য না হয় তাহলে এখানে বলা হয়েছে, যদি কেউ মনে করে আমি বিয়ে না করলেই ভগবান পাবো, স্ত্রী সঙ্গ না করলেই ভগবান পাবো, তাহলে তো হিজড়া গুলো ভগবানকে আগেই পাবে, কেন হিজড়া তো আর স্ত্রী সঙ্গ করে না। হ্যাঁ, তো নারী ছড়কে হরি মিলে তো বহুত রায় খোঁজা, ঘাস খাকে হরি মিলে তো বহুত রায় অজা। কেউ মনে করে যে শুধু যদি আমি ঘাস পাতা খেয়ে থাকি নিরামিষ, অনেক সাধু আছে রান্না করাও খায় না, কাঁচা কাঁচা খায়, বাঁধাকপি কুচিয়ে। আমি একবার আসানসোলে প্রচারে গিয়েছিলাম,
তো সন্ধ্যাবেলার দিকে একটা সাধু এসছে, একটাই বস্ত্র দুটো গুঁড়ো করে ওপরে হাফ নিচে হাফ পড়েছে, তো মৌন অবলম্বন করেছে, কথা বলে না, 12 বছর কথা না বলে নাকি বিশাল যোগী হয়ে যাবে, 12 বছর পর যা বলবে তাই হবে, তো সেই জন্য সে মৌনতা অবলম্বন করেছে, কথা বলে না। তো জিজ্ঞেস করে লিখে দেয়, না আমরা প্রচারে গিয়েছি, একজন সাধু বাবা এসছে, তাকে তো সেবা করতে হবে, 2-3 দিন ছিলেন আমাদের সাথে, কি খেত? তো উনি কাঁচা সবজি খায়, বাঁধাকপি, তারপরে ঝিঙে, লাউ, সবকে আমরা অমান্য করে দিয়েছি, তার মধ্যে দই মিশিয়ে আর বিট লবণ আর গোলমরিচ এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে চামচে করে খাচ্ছে, কাঁচা খায়। অনেক তপস্যা, অনেক না অনেক নিয়ম, এক একজনের এক এক রকম নিয়ম, কিন্তু কেউ যদি মনে করে আমি এই এগুলো খেলেই ভগবান পাবো, ছাগল তো পেয়ে যাবে, তাহলে ভগবান ঘাস খাকে হরি মিলে তো বহুত রায় রাজা। আর তারপরে কি বলা হয়েছে, দুধ পিকে হরি মিলে তো বহুত গবৎস বালা, কেউ মনে করে খালি দুধ পান করে থাকবো, একটা ব্রত আছে পয়ব্রত, পয় মানে দুধ, খালি দুধ খেয়ে থাকবে, অন্য কিছু খাবে না, যদি সেরকম দুধ খেয়েই ভগবান পাওয়া যেত তাহলে বাছুর গুলো ভগবানকে আগে পেত, কেন বাছুর তো মায়ের দুধ ছাড়া ঘাস খড় কিছুই খেতে পারে না। মিয়া কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, প্রেম ছাড়া নন্দনন্দন কৃষ্ণকে পাওয়া যায় না, সেটাই বলা হয়েছে, দেবত্ব, ব্রাহ্মণত্ব, ঋষিত্ব, সদাচার এবং পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায় না, এই সমস্ত গুণগুলি ভগবানকে আনন্দ দান করে না, এমনকি দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত ইত্যাদি দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না, ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারা প্রসন্ন হন, একনিষ্ঠ ভক্তি ব্যতীত অন্য সবকিছুই কেবল লোক দেখানো, অন্য সবকিছুই লোক দেখানো। তাহলে কেউ বলতে পারে যে তাহলে সবকিছুই লোক দেখানো, ব্রত, যজ্ঞ, তপস্যা, তাহলে একনিষ্ঠ ভক্তি কাকে বলে? শুনবেন একনিষ্ঠ ভক্তি 53 নম্বর শ্লোকে যান, সেখানে কৃষ্ণ প্রহ্লাদ মহারাজ বলছেন খুব সুন্দর, আমি মনে মনে ভাবতাম আজকে শ্লোকটা আমার চোখে পড়লো, মানে হয়তো সব শ্লোক পড়েছি কিন্তু অতটা গুরুত্ব দিইনি, ক্লাস দেওয়ার জন্য একটুখানি ভেতরে প্রবেশ করছি, খুব সুন্দর লাগলো শ্লোকটা, তত হর ভগবতী ভক্তিম কুরুত দানবা আত্মোপমেন সর্বত্র সর্বভূতাত্ম ঈশ্বরে, হে অসুরনন্দন বন্ধুগণ, যেভাবে তোমরা নিজেদের ভালোবাসো এবং নিজেদের দেখাশোনা করো ঠিক সেইভাবেই সমস্ত জীবের অন্তর্যামী রূপে যিনি সর্বত্র বিরাজমান সেই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তার সেবা করো, অর্থাৎ আত্মবোধ, তুমি যেমন তোমার জন্য চিন্তা করছো, নিজেকে ভালোবাসো, তেমন তুমি কৃষ্ণকে ভালোবাসো। ভক্তি বিনোদ ঠাকুর এই বিষয়ে গানে লিখছেন, বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার, বিষয়ের প্রতি আমার যে ভালোবাসা আছে সেই ভালোবাসা তোমার প্রতি হোক, তোমার প্রতি। সবাই তো নিজেকে নিজে খুব ভালোবাসেন না, বাসেন কিনা, ভালো খেতে ইচ্ছা করে, ভালো জায়গায় থাকতে ইচ্ছা করে, ভালো জায়গায় ঘুমাতে ইচ্ছা করে, ভালো জামা কাপড় পরতে ইচ্ছা করে, যেমন আপনি নিজের জন্য চিন্তা করেন ঠিক তেমন আপনি ভগবানের জন্য চিন্তা করুন, তাকেই বলা হয়েছে ঐকান্তিক ভক্তি, আর এর জন্য লোক দেখানোর প্রয়োজন হয় না। হ্যাঁ, বাবা যখন তার সন্তানের জন্য কোনো কিছু করে সেটা কি লোক দেখানি হয়? না, সে নীরবে সবকিছু করে, নীরবে করে, বাবা মা সন্তানের জন্য যেটা করে সেটা লোক দেখানো নয়, নীরবে করে। অনেক সময় সন্তান বাবা মার জন্য যেটা করে সেটা লোক দেখানো হয়ও, হয়ও অনেক সময়, কিছু খারাপ ভাবে মনে করবেন না, সন্তান বাবা মার জন্য করছে অনেকটা লোক দেখানো হয়ও, বাবা মাকে সারা জীবন দেখলো না, মরার পর চন্দন কাঠে পোড়াচ্ছে, হয়ও, কিন্তু বাবা মা সন্তানের জন্য যা করে সেটা কিন্তু লোক দেখানো নয়। আমি একটা সিরিয়াল দেখেছি না, হোয়াটসঅ্যাপে পড়েছি, ফেসবুকে পেয়েছি, আমার ঠিক মনে পড়ছে না, যে বাবা অনেক কষ্ট করে ছেলের জন্য ট্যাব কিনে দিয়েছে, ল্যাপটপ কিনে দিয়েছে, যাতে ছেলে উচ্চশিক্ষা লাভ করতে পারে, এগুলো করতে পারে, ছেলে জানেই না যে বাবা তার একটা কিডনি বিক্রি করে এগুলো কিনেছে, বাবা তো সামর্থ্য নেই, রিক্সা চালায়, কিন্তু কেউ জানে না, কেউ জানে না, মাও জানে না, এমন বাবা এরম করে। আর সেই বাবাকে, সেই মাকে আমরা সম্মান দেওয়ার জন্য ফাদার্স ডে, মাদার্স ডে পালন করি, মনে করি আমার মায়ের প্রতি, বাবার প্রতি, এটাই লোক দেখানো,
মাদার্স ডে, ফাদার্স ডে, সিস্টার্স ডে, এটা লোক দেখানো, আলাদা করে এইগুলো করার দরকার নেই। মা বাবা তোমার জন্য যা করেছে সেটা বুঝে, সেটাকে উপলব্ধি করে যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠাও, আলাদা করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মাদার্স ডে ফাদার্স ডে পালন করতে হবে না। আর যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে অপমান করে, সবার সামনে হেনস্থা করে আর ফেসবুকে মাদার্স ডে ফাদার্স ডে পালন করো, বেকার লোক দেখানো। এখনো পর্যন্ত চিলড্রেন্স ডে আছে, শিশু দিবস আছে, কিন্তু ডটার্স ডে আর সন ডে এখনো মনে হয় বেরোয়নি। কারণ বাবা মা এরকম নয় তাকে ফেসবুকে ডটার্স ডে আর সন ডে পালন করার জন্য তাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে লিখতে হয় না। কারণ মা বাবা সর্বকালে সর্ব অবস্থায় সন্তানের জন্য হিতৈষী হিতাকাঙ্ক্ষী, লুকিয়ে লুকিয়ে দেবতাদের মন্দিরে গিয়ে পূজা করে, লুকিয়ে লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, সব সময় লুকিয়ে লুকিয়ে। আমার মনে পড়ে একটি মা, তাকে তার ছেলে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে গিয়েছে, যখন বৃদ্ধাশ্রম থেকে ছেলে 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 মাকে নামিয়ে দিয়ে ছেড়ে দিয়ে ফর্ম টর্ম ফিল আপ করে যখন বেরিয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, জলকে মুছে মা বলছে, খোকা সাবধানে যাস, বাড়ি গিয়ে পারলে একটি ফোন করিস, তো মা অভিশাপ দিতে পারছে না, ছেলেটি কত গারল, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। হ্যাঁ, কার কথা? বইয়ের কথায়, বইয়ের পরিশ্রম হয়ে যাচ্ছে, মাকে দেখার লোক নেই। আর সেই মা কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, গায়ে বমি করে দিয়েছে, পরিষ্কার করেছে, আর সেই মাকে তুমি দ্বিতীয় লোকের কথায়, পরের বাড়ির মেয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আর সেই ব্যক্তি লিখছে মাদার্স ডে, হ্যাঁ, হ্যাপি মাম মাম। বেকার। তো ভগবানকে কেমন করে সেবা করতে হবে? আত্মবধ, নিজেকে যেমন করে সেবা। আমাদের পূজারীদেরকে শেখানো হয়, ভগবানকে যখন পাগড়ি করা হয়, পূজারি যেন কখনো মনে না করে পাথরের বিগ্রহ, পিনগুলো যখন ঢোকায় তখন তাকে খুব সাবধানে ঢোকাতে হয় যেন ভগবানের মাথায় না লাগে। ভগবান যখন শৃঙ্গার করা হয়, হাতে ঘড়ি বা আংটি থাকলে খুলে রাখা হয়, কেন না? এই শক্ত জিনিস ভগবানের হাতে লাগবে। ভক্ত যে পূজারী, সে তার নিজের হাতটাকে খুব সফট রাখে, বানায়, হ্যাঁ, রাত্রিবেলা ভেসলিন দিয়ে নরম রাখে, কারণ আমার এই দুটো হাত দিয়ে আমি কৃষ্ণকে সেবা করব। নিজের গাল চুলকাতে গেলে অনেক সময় গায়ে শীতকালের দিকে দেখা যায় গালগুলো ছড়ে গিয়েছে, হাতগুলো ফেটে যায় যখন, তো কৃষ্ণের যেন কোনো আঘাত না লাগে। এইরকম এইরকম হচ্ছে ভক্তের চিন্তা ভাবনা। ভক্ত নিজের থেকেও বেশি কৃষ্ণকে ভালোবাসে, আত্মবধ বলা হয়েছে, আত্মবধ। কোন ব্যক্তি সব থেকে নিজেকে বেশি ভালোবাসে, তুমি যেটা যেটা পছন্দ করো সেটা তুমি কৃষ্ণের ক্ষেত্রে সেইভাবে তুমি তাকে সেবা করো। তাহলে আগে বলা হয়েছে কোনো কিছু দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায় না, কিন্তু কিভাবে প্রসন্ন করা যায়? যদি সে ঐকান্তিক ভাবে তাকে ভালোবাসে, কৃষ্ণ হচ্ছেন প্রেমের কাঙাল, প্রেমের ঠাকুর, ভালোবাসার ভিখারি তিনি, তিনি আমাদের থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি আত্মীয় কিছু চায় না, শুধু ভালোবাসা চায়, ব্যাস। আর কিরকম ভালোবাসা? এই রকম ভালোবাসা। ছোট্ট একটি গল্প, একজন একটা মেয়ে ছিল, সেই মেয়েটি ছোটবেলা থেকেই তার বাবার সাথে দিল্লিতে বাড়ি, বৃন্দাবন যায়, ঘন ঘন যায়, তো বৃন্দাবন যাতায়াত করতে করতে তার বৃন্দাবনের প্রতি একটা আকর্ষণ চলে আসে। মেয়েটি বড় হয়, বৃন্দাবন যায়, মেয়েটির বিয়ে হয়, বৃন্দাবন যাওয়া বন্ধ হয়নি, বৃন্দাবন যায়, এই করতে করতে মেয়েটি বয়স হয়ে যায়। বয়স হয়ে যাওয়ার পর তার আবার পরিবার হয়েছে, স্বামী মারা গিয়েছে, মেয়েটি মানে সে এখন বিধবা, ছেলের উপর ডিপেন্ডেন্ট, ছেলেরও বিয়ে হয়ে গেছে, ছেলে বৌমার সাথে মোটামুটি দিন কাটাচ্ছে। লাস্ট একবার বৃন্দাবনে গিয়ে চিন্তা করলো সেই মাতাজি যে আহার, হয়তো আমি বৃন্দাবন আসতে পারবো না, কেই বা নিয়ে আসবে, তাই বৃন্দাবন তো আমি আসতে পারবো না, এমন কিছু একটা স্মৃতি নিয়ে যাই যাকে আমি ঘরে বসে দর্শন করবো। একটা গোপালের বিগ্রহ কিনেছে লুই বাজার থেকে, বাঁকি বিহারী মন্দিরের পাশে লুই বাজার, সেখান থেকে গোপালের বিগ্রহ নিয়েছে। তো বিগ্রহ কিনে বাড়িতে সেবা করে, সেবা করতে করতে জন্মাষ্টমীর দিন সেই মাতাজির, বয়স্ক মাতাজির জ্বর এসছে, সেবা করতে পারছে না। তো পাশের ঘরে বৌমা কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে, আজকালকার ফ্যাশন, সকালবেলা ঘুম থেকে উঠেই ল্যাপটপ, ঘরে কোনো কাজ নেই, কাজের লোক রয়েছে। তো পাশের ঘর থেকে সেই বুড়ি মাতাজি বারবার বলছে, বৌমা
আজকে জন্মাষ্টমী, গোপালকে আমি তো উঠতে পারছি না, গোপালকে একটু স্নান করিয়ে দাও। দিচ্ছি, বৌমা উত্তর দিল। আর কোনো কথা নেই, 9টা 10টা 11টা হয়ে গেল, বৌমা ল্যাপটপ নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত, ঘন ঘন তার বন্ধু বান্ধবীরা ফোন করছে, হা হি হি হো হো সব চলছে, শাশুড়ির কোনো কথায় কর্ণপাতই নেই। শাশুড়ি আবার বলছে, দুবার চারবার বলার পর বৌমা রেগে গিয়ে সেই ম্যাক্সি পরেই, ম্যাক্সি পড়েছিল, ম্যাক্সি পরেই বাঁ হাতে গোপালকে সিংহাসন থেকে তুলে, একটা বালতি, যে জল ছিল ঠাকুরের ঘরে ঠাকুরের বালতি থাকে, সেই বালতিতে জল ছিল, জলের মধ্যে চুবিয়ে তুলতে গেছে, আর কিভাবে হাত ফসকে গোপালটি মাটিতে পড়ে গিয়ে, যেই মাটিতে পড়ে গিয়েছে আওয়াজ হয়েছে পাশের ঘর থেকে, বুড়ি দৌড়ে গিয়ে, আমার ছেলের কি হলো, ছেলের কি হলো, এইভাবে কান্না আরম্ভ করে দিয়েছে, চিৎকার আরম্ভ করে দিয়েছে। বৌমা মুখ চেপে হাসছে যে মা পাগল হয়েছে, শাশুড়ি মা পাগল হয়েছে, নিজের মা হলে হয়তো বলতো না, শাশুড়ি মা পাগল হয়েছে। হ্যাঁ, তো কটুক্তি করছে, কেমন ভাবে তাকাচ্ছে, ন্যাকামো এইসব বলছে, ছেলেও চলে এসছে। হ্যাঁ, তো ছেলে আসার পর মাও বলছে, বউও বলছে, মা বলছে তোর বউকে বললাম দেখ কিরম ভাবে গোপালকে ফেলে দিয়েছে, বউ বলছে তোমার মা এসব ন্যাকামো বাদ দাও তো, আমি থাকতে পারবো না এরকম নিয়ে, নয় তুমি ঠাকুর মশাই রাখো গোপালের পূজার জন্য, আমার দ্বারা সম্ভব নয়। এই তর্ক বিতর্ক হতে হতে ঘরের আওয়াজ বাইরে গেছে, বাইরের লোকেরা কয়েকজন চলে এসছে, সবাই ওই মহিলাকে গোপালের মা বলে জানতো, সবাই এসছে, এসে বলছে যে কি হয়েছে। সব ঘটনা জানার পর পাশাপাশির লোকেরা বলছে যে দেখ মায়ের বয়স হয়েছে, তো চেঁচামেচি করিস না, মা যখন বলছে যে, বারবার যখন বলছে গোপালের হাত ভেঙেছে পা ভেঙেছে, পাশে ওটা চেনা ডাক্তার ছিল, ওকে নিয়ে আয়, ওকে একটু বল দেখাশোনা করে দিতে, ঠিক হয়ে যাবে, মাও শান্ত হয়ে যাবে। তো সেই লোকটি, ছেলেটি ডাক্তারের কাছে গিয়ে আগেই ফিস দিয়ে দিয়েছে যে আমার মায়ের মাথাটা একটু গিয়েছে খারাপ হয়ে, তো বাড়িতে অশান্তি, অশান্তির থেকে শান্তি ভালো, আপনি একটু চলুন গিয়ে একটুখানি গোপালকে হাত চার হাত তার দিয়ে বলবেন যে ঠিক আছে কিছু হয়নি, মাও শান্তি, তারপর আপনি চলে আসবেন। লোক ছেলেটি ডাক্তার গিয়েছে, ডাক্তার গিয়ে গোপালের হাত পায়ে একটুখানি হাত তার দিয়ে চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে বুড়ি তখন বলছে যে ও ডাক্তার তুমি কেমন ডাক্তার গো, তুমি তোমার সেই মেশিনটা বের করলে না, এই কানে লাগানো মেশিনটা বের করলে না, স্টেথোস্কোপ, বুড়ি বলতে পারছে না, এই কানে লাগানো মেশিনটা বের করলে না, কেমন ডাক্তার গো। তখন ডাক্তার চিন্তা করলো যদি এটা করলেই শান্তি হয় তাই করি, তখন ডাক্তার স্টেথোস্কোপটা কানে নিয়ে সেই গোপালের বুকে যখন লাগিয়েছে তখন সেখান থেকে স্পন্দনের আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজ ধীরে ধীরে, স্টেথোস্কোপ খুলেছে, আবার লাগিয়েছে, আবার আবার আওয়াজ, এদিক ওদিক তাকাচ্ছে ডাক্তার, তারপর তার ব্যাগ, তার স্টেথোস্কোপ, তার যে ফিস দিয়েছিল ছেলে, সেই ছেলে টাকা সবকিছু নামিয়ে দিয়ে সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। ছেলেটি জিজ্ঞেস করছে ডাক্তার কি হলো, তো কিছু দূর যাওয়ার পর ডাক্তার বলছে আসলে যখন তোমাদের বাড়িতে আসছিলাম তুমি বলছিলে তোমার মা নাকি পাগল হয়ে গিয়েছে, এখন বুঝতে পারছি তোমার মা পাগল হয়নি, আমরা পাগল। এখান থেকে শিক্ষা, যদি আমরা নিজের মতো করে ভগবানকে ভালোবাসতে পারি, ভগবান একটি পিতলের মূর্তিতে আবির্ভূত হবেন, আর যদি আমি ভগবানকে ভালো নাও আসি, তাহা যদি তারপরে যদি আমি অষ্টধাতু দিয়েও বিগ্রহ বানাই, বিশাল বড় মন্দির বানাই, কিন্তু কৃষ্ণকে আপন ভাবতে পারিনি, সেটা হবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা দীনদান, মনে পড়ে দীনদান গল্পের কথা, কবিতার কথা, যে সেখানে রয়েছে অহংকার আর গর্বের বুদবুদ, সেখানে কখনো ঈশ্বর নেই, সেইটা হচ্ছে আমাদের জীবনের মতো। বড় মন্দির বানাবো, ঠাকুর আনবো, ঠাকুরকে শোপিসের মতো রাখবো, আর লোক দেখবে বাবা কত বড় ভক্ত, লোক দেখছে, কিন্তু কৃষ্ণ জানে যে তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আর তুমিও জানো, তাই ভগবানকে সেবা করতে হবে আত্মবত। এইভাবে প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিলেন, আর এই অধ্যায়ের অন্তিম শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন এই জগতে সর্বকারণের পরম কারণ গোবিন্দের শ্রী পাদপদ্মের সেবা করা এবং সর্বত্র তাকে দর্শন করাই জীবনের একমাত্র লক্ষ্য, এমন ভাবে সেবা করতে হবে সর্বত্র তাকে দর্শন হয়, এটি মানব জীবনের চরম লক্ষ্য যা সমস্ত শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে। প্রভুপাদ বললেন এমন কিছু করো, সবাই তো কৃষ্ণকে দেখতে চাও, এমন কিছু করো যাতে কৃষ্ণ তোমাকে দেখতে আসে, বোঝা গেল কথাটা কেমন, আমরা সবাই কৃষ্ণকে দেখতে চাই,
কিন্তু আমার চোখ দিয়ে কি আমি কৃষ্ণকে দেখতে পারবো? না। কিন্তু এমন যদি কিছু করি যাতে কৃষ্ণ আমাকে দেখতে আসে, তাহলে আমাদের জীবনের লক্ষ্য পরিপূর্ণ হবে। তো এটাই হচ্ছে নীতি, আমরা এমন ভাবে কৃষ্ণকে ভক্তি করব যাতে কৃষ্ণেরও হৃদয় ব্যাকুল হয় আমাকে দেখা দেওয়ার জন্য। আমি দেখার চেষ্টা করব না, আমি শুধু সেবা করে যাব, ব্যাস। তখন আমরা অষ্টম অধ্যায় পড়ছি, এই অধ্যায়ের নাম ভগবান নৃসিংহদেবের দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ। এইভাবে যখন প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদের বললেন যে কিভাবে আমি এই জ্ঞান লাভ করেছি, মাতৃগর্ভে থেকে আমি কিভাবে এই জ্ঞান লাভ করেছি, এই কথা শুনে সমস্ত দৈত্য বালকেরা পরিবর্তন হয়ে গেল। তারা কি করলো? নারদমুনি বললেন, সমস্ত দৈত্য নন্দনেরা প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ অত্যন্ত নিষ্ঠা সহকারে গ্রহণ করলেন এবং তারা তাদের শিক্ষক ষণ্ড ও অমরকের বৈষ্ণব উপদেশ গ্রহণ করেনি। এই গুরুকুলের যে কথা সেগুলো তারা গ্রহণ করেনি, প্রহ্লাদ যেটা বলছে সেটাই গ্রহণ করলো। প্রভুপাদ তাৎপর্যে বললেন, এটি প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তদের প্রচারের প্রভাব। শুদ্ধ ভক্ত যখন প্রচার করতে যায়, তার প্রচারের দ্বারা সাধারণ মানুষ প্রভাবিত হয়, কারণ সে যেহেতু শুদ্ধ এবং নিজের জীবনে ভগবানকে গ্রহণ করেছে, তাই তার দ্বারা অপরের হৃদয় প্রভাবিত হয়। দেখবেন টিভিতে নানা রকমের প্রবচন চলছে, আপনার হৃদয়ে কোনো আঁচড় কাটছে না। কারণ কি? কারণ সে নিজেই ভক্ত নয়। যে নিজে ভক্ত নয় টাকা ইনকামের জন্য বা লাইক পাওয়ার জন্য যে প্রচারে প্রবৃত্ত হয়েছে, তার প্রচারে হৃদয় পরিবর্তন হবে না। বর্তমানে দেখা যায় যে ভাগবত পাঠের পেছনে মিউজিক লাগানো থাকে, ঝাঁকি প্রদর্শন হয়, তারপরে ভাগবত প্রবচন। 7 দিনের ভাগবত প্রবচনে এই ঝাঁকি মিউজিক জাগতিক, মানে জাগতিক ঠিক বলবো না, কৃষ্ণেরই গান, বিভিন্ন গানে অর্ধেক সময় অতিবাহিত হয়ে যায়। যদি 3 ঘন্টা করে প্রবচন হয়, তার মধ্যে 1.5 ঘন্টা তো গান আর ওই ঝাঁকিতেই চলে যায়, আর 1.5 ঘন্টা হরিকথা, তার মধ্যে আবার অনেক ভেজা। কিন্তু প্রভুপাদ, সুখদেব গোস্বামী, সনকাদি সুত গোস্বামী, তারা যখন ভাগবত পাঠ দিয়েছিল, সেখানে কোনো ঝাঁকি প্রদর্শন করেছে? সেখানে কোনো মিউজিক ছিল? দরকার নেই তো। আজকালকার প্রচারকরা বলে ভাগবত প্রচার আমাদের কিছু লাগবে না, কিন্তু আমার সাথে যে মিডিয়া ম্যানরা এসছেন, আমার সাথে যে বাদ্যযন্ত্রকাররা এসছে, তাদের তো কিছু লাগবে। কে বলেছে তোমাকে ওগুলো আনতে? আর শ্রোতারাও তেমন, শুদ্ধ হরিকথা শ্রবণের থেকে তারা বেশি এই গান বাজনা পছন্দ করে, কারণ শুদ্ধ প্রচার করতে গেলে প্রচারকেরও সেই শুদ্ধতার প্রয়োজন আছে, আর যারা শ্রোতা তাদেরও সেই ধৈর্য, আর যা বলবে সেটাকে হৃদয়ে ধারণ করার মতো পাত্র থাকা চাই। আজকালকার যারা ভাগবত শ্রোতা, অধিকাংশই তারা পুণ্য ফলের জন্য ভাগবত প্রচার করে, অথবা টাকা থাকলে ভূতের বাবা ছাদ হয়, লোক দেখানি ভাগবত প্রচার করে। বড় বড় কোল মাফিয়ারা তারা সব আজকাল ভাগবত সভা করছে, ভাগবত সপ্তাহ। কেন? কালোটাকে সাদা করার জন্য। এইভাবে কখনো ভাগবত প্রচার হবে? তাহলে সেই সভায় যারা শুনতে এসছে তারা তো এই কথাগুলোকে নিতে পারবে না, কারণ তারা তো এই অসুরের মতো, তারা কি শুদ্ধ ভক্তির কথা নিতে পারবে? পারবে না। তাই দেখা যায় ভাগবত সভার আয়োজন করা হয়, কিন্তু যারা আয়োজন করে তারা থাকে না ওখানে। ওই শুরুতে একবার মালা পড়িয়ে যায় পাঠককে, আর শেষে একবার অ্যানাউন্সমেন্টের জন্য আসে, মাঝে থাকে না। বা ভাগবত পাঠক পাঠের পর তাকে জিজ্ঞেস করুন কি শিখা হলো, জানে না। বা ভাগবত সপ্তাহের পরেও সে মদের দোকানে যায়, আমিষ খায়। তাহলে এত টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে ভাগবত পাঠের আয়োজন করার কি দরকার ছিল, লোক দেখানো? সুতরাং শুদ্ধ ভক্ত আর শুদ্ধ শ্রোতা, এই উভয়ের যখন সংস্পর্শ হবে তখন সঠিক প্রভাব প্রচার হবে। এটি প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তদের প্রচারের প্রভাব। ভক্ত যদি যোগ্য, নিষ্ঠাবান, ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ এবং সদ্গুরুর উপদেশ অনুসরণকারী হন, যেভাবে নারদমুনির উপদেশ প্রাপ্ত হয়ে প্রহ্লাদ মহারাজ তা প্রচার করেছিলেন, তাহলে তার প্রচার ফলপ্রসূ হবে। শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। কেউ যদি সৎ বা শুদ্ধ ভক্তির উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন,
তাহলে সেই উপদেশ তার কর্ণের আনন্দ হৃদয়ের অনুরাগ প্রদান করবে। এইভাবে কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে অনুপ্রাণিত হন এবং সেই অনুসারে জীবনযাপন করেন তাহলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। প্রহ্লাদ মহারাজের কৃপায় তার সহপাঠী দৈত্য নন্দনেরা বৈষ্ণবে পরিণত হয়েছিল, তারা ছিল দৈত্য অসুর, তারা সবাই একজন শুদ্ধ ভক্তের কৃপায় শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেল, বৈষ্ণবে পরিণত হয়ে গেল। উদাহরণ দেওয়া হয়েছে যে দুটো মোবাইল এখন সব বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড, দুটো মোবাইলের কি বলে জেন্ডার কেউ অন করে দিন, ব্লুটুথ অন করে পাশাপাশি রাখুন, এই মোবাইল থেকে এই মোবাইলের যেরকম ফাংশন গুলো ট্রান্সফার হয়, চৌম্বকের সাথে লোহার ঘর্ষণে লোহা যেমন চৌম্বকত্ব প্রাপ্ত হয়, ঠিক তেমন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে গেলে, শুদ্ধ ভক্তের সেবা করলে সাধারণ জীবও একদিন শুদ্ধে পরিণত হতে পারে। যদি এই জড়জাগতিক কানেকশন এইভাবে যায় তাহলে চিন্ময় কানেকশন যাবে না, নিশ্চিত যাবে। তাই আমাদের কি করা উচিত? শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করা উচিত, তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করা উচিত, তার সেবা করা উচিত, তাহলে আমার হৃদয়টা একদিন ওইভাবে তৈরি হয়ে যাবে। দুই থেকে পাঁচ এই এই শ্লোকগুলিতে কিভাবে যখন সমস্ত গুরুকুলের স্টুডেন্টরা তারা যখন সবাই বিষ্ণু ভক্ত হয়ে গেল, এই খবর সাত তাড়াতাড়ি ষণ্ডর অমরকে এসে হিরণ্যকশিপুর কাছে প্রদান করলেন। হিরণ্যকশিপু যখন জানতে পারলেন যে প্রহ্লাদ সমস্ত দৈত্যকুলের বিনাশ করার জন্য আবির্ভূত হয়েছে, জন্ম হয়েছে, তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হলেন, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, হিরণ্যকশিপু বাচ, পাঁচ নম্বর শ্লোক, হে দুর্বিনীত মন্দাত্মন কুল ভেদ করাধম স্তব্ধম মৎসাসন অধৃত্বম নিশ্চেতাব্দ যমক্ষয়ম। হিরণ্যকশিপু বললেন, হে দুর্বিনীত, হে মন্দবুদ্ধি, হে কুল ভেদ কারো, হে অধম, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস, তাই তুই এক জেদি মূর্খ, আজ আমি তোকে যমালয়ে প্রেরণ করব। আজকে তার ছেলেকে সে নিজেই যমালয়ে প্রেরণ করবে এটা বলছে। এইভাবে ছয় নম্বর শ্লোকে আরো বলছেন, ওরে মূঢ় প্রহ্লাদ, তুই জানিস যে আমি ক্রুদ্ধ হলে লোকপালগণ সহ ত্রিভুবন কম্পিত হয়, কিন্তু তুই কার বলে ভয়শূন্য হয়ে আমার শাসন অতিক্রম করেছিস, কে তোকে এই সাহস জোগাচ্ছে? তখন প্রহ্লাদ বলতে লাগলেন, প্রহ্লাদ মহারাজ বললেন, হে রাজন, আমার যে বলের উৎসের কথা জিজ্ঞাসা করেছেন তিনি আপনারও উৎস, আমার মধ্যে যে বল রয়েছে সেই বলের যে উৎস, আপনার মধ্যে যে বল রয়েছে সেই বলেরও উৎস উনি একই ব্যক্তি, প্রকৃতপক্ষে সমস্ত বলের আদি উৎস হচ্ছে একজন, তিনি কেবল আমার অথবা আপনার বলেরই নন, তিনি সকলেরই বলের উৎস, তারই বলে সকলেই বলিয়ান, স্থাবর জঙ্গম উচ্চ নীত সকলেই, এমনকি ব্রহ্মা পর্যন্ত সেই পরমেশ্বর ভগবানের বলে নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ ঘুরিয়ে প্রহ্লাদ মহারাজ বললেন, আপনি যে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে এত দম্ভ করছেন, সেই ব্রহ্মাও তার কাছ থেকেই শক্তি লাভ করেছে, সেই পরমেশ্বর ভগবানের কাছ থেকে। হিরণ্যকশিপু যখন বলতে লাগলেন, ওরে মূর্খ, তুই আমার মহিমা খর্ব করে নিজেকে জিতেন্দ্রিয় বলে গর্ব করছিস, এটি তো অতি বুদ্ধিমত্তা, তাই আমি বুঝতে পারছি যে আমার হাতে তোর মরবার ইচ্ছা হয়েছে, এতদিন অন্য সৈন্য সামন্ত দিয়ে মারার চেষ্টা করেছে, কিন্তু আজকে পুত্রকে নিজের হাতে বধ করবে এই এই ইচ্ছা, কারণ মরণাপন্ন ব্যক্তিরা এইভাবে অর্থহীন কথা বলে। ওরে হতভাগা প্রহ্লাদ, তুই সবসময় বলিস যে আমি ছাড়া অন্য কোন জগদীশ্বর রয়েছে, তিনি সকলের ঊর্ধ্বে, তিনি সকলের নিয়ন্তা এবং যিনি সর্বব্যাপী, তিনি কিন্তু তিনি কোথায়? তিনি যদি সর্বত্রই থাকেন তাহলে কেন তিনি আমার সম্মুখস্থ এই স্তম্ভে উপস্থিত নয়? সামনে একটা পিলার ছিল, স্তম্ভ ছিল, তো হিরণ্যকশিপু বলছে, যদি তিনি সর্বত্রই থাকেন তাহলে তিনি আমার পিলারে এই পিলারের মধ্যে কেন উপস্থিত নন? আসলে যারা অসুর তারা ভগবানকে সর্বত্র দেখতে পায় না, আর যারা ভক্ত ভগবানকে সর্বত্র দেখতে পায়। ব্রহ্মসংহিতা এবং চৈতন্য চরিতামৃত দুই জায়গায় দুটো শ্লোক রয়েছে। চৈতন্য চরিতামৃত বলা হলো, যত্র যত্র নয়ন পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে,
স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র তাহার হয় ইষ্ট দেবের স্ফূর্তি। যিনি ভক্ত তিনি সবকিছুর মধ্যে ভগবানকে দেখে, সবকিছুর মধ্যে, যত্র যত্র নয়ন পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সবকিছুর মধ্যে কৃষ্ণ আছে, এটাকে উপলব্ধি করতে পারে। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র তাহার হয় ইষ্ট, ইষ্ট মানে কৃষ্ণ, ভক্তের ইষ্ট কৃষ্ণ, সর্বত্র তাহার হয় ইষ্ট দেবে স্ফূর্তি। আর ব্রহ্মসংহিতায় কি বলা হলো, প্রেমান জন ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন্তি জংশ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যিনি ভগবানের ভক্ত তিনি সর্বদা ভগবানকে দর্শন করেন, প্রেমান জন ছুরিত ভক্তি বিলোচনে ন, তিনি তার প্রেমরূপ অঞ্জনকে তার ভক্তিরূপ চোখে লাগিয়ে সর্বদা ভগবানকে দেখতে পায়, সর্বত্র ভগবানকে দেখতে পায়। হ্যাঁ, সন্ত সদৈব হৃদয়ে সুবিলকন্তি, সন্ত মানে সাধু পুরুষ, তার হৃদয়ে সবসময় পরমেশ্বর ভগবানকে দেখতে পায়। গতকাল আমরা আলোচনা করেছিলাম নির্ভীক, তাই ভক্ত নির্ভীক, সবসময় দেখতে পাচ্ছে তো তাকে, তার সাথেই আছে কৃষ্ণ, তার সাথেই আছে, তাই সে নির্ভীক। এইভাবে প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু বলতে লাগলেন তখন কি হলো, তোর এই কথা, তোর এই অকথ্য কথনের জন্য আমি এখন তোর শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করব, দেখি তোর পরমারাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক, আমি তা দেখতে চাই। এগুলো হচ্ছে অহংকারের প্রকাশ। একজন ভক্ত যখন ভগবান সম্বন্ধে কাউকে জ্ঞান দেয়, সে এত অহংকারী, এত অন্ধ, সে জ্ঞান পাওয়ার পরেও বুঝতে পারে না যে ভগবানের অস্তিত্ব বর্তমান, তখন তিনি কি করলেন, ক্রোধান্ত হয়ে মহাবলবান হিরণ্যকশিপু এইভাবে তার মহাভাগবত পুত্র প্রহ্লাদকে কঠোর বাক্যে তিরস্কার করেছিল। তার প্রতি বারবার তর্জন করে হিরণ্যকশিপু তার খড়গ গ্রহণপূর্বক তার রাজ সিংহাসন থেকে উত্থিত হয়ে মহাক্রোধে সেই স্তম্ভে মুষ্টাঘাত করেছিল। আজ যে এই মুষ্টাঘাত করেছে, সাথে সাথে কি হলো, 15 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোক পরপর আমরা দেখব যে কিভাবে সেই মুষ্টাঘাতের ফলে ভগবান সেখান থেকে আবির্ভূত হচ্ছেন। তদা এব তস্মিন নিনাদ, তদা এব তস্মিন নিনাদ ভীষণ বুভুভু যেন অণ্ডকটাম অস্ফুটত জংবৈ সধিষ্ণ উপগতম তদাদয় শ্রুতা সাধামত্যঙ্গম মেনিরে। তখন সেই স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হয়েছিল, যার ফলে মনে হয়েছিল যেন ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়ে গেল। হে যুধিষ্ঠির, সেই শব্দ ব্রহ্মা আদি দেবতাদের ধানেও পৌঁছেছিল এবং তা শুনে তারা মনে করেছিল, হায় আমাদের গ্রহলোকগুলি বুঝি সব বিনষ্ট হয়ে গেল, সব গ্রহলোকগুলো মনে হয় এলোমেলো হয়ে গেল। পরবর্তী শ্লোক, সবিক্রমণ পুত্র বধিপসু রাজা বধিপসুর যশা নিশম্ম নির্দাম পূর্ব অদ্ভুতম অনন্ত সভায়াম নবদর্শ তৎপদম বিতত্র সূর্যেন সুরারি যুথপা। হিরণ্যকশিপু যখন তার পুত্রকে বধ করতে অভিলাষী হয়ে তার অসাধারণ পরাক্রম প্রদর্শন করেছিলেন, তখন সেই অতি অদ্ভুত প্রচন্ড ধ্বনি শ্রবণ করেছিল যা পূর্বে কখনো শোনা যায়নি। সেই শব্দ শুনে অন্যান্য অসুর নায়কেরা অভিত হয়েছিল, সেই সভায় কেউই বুঝতে পারেনি এই শব্দের উৎস কোথা থেকে এসছে। তার ভৃত্য প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করে, প্রমাণ করার জন্য অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান, এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যে বিরাজমান, সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্ট পূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন, সেই রূপটি ছিল না মানুষের না সিংহের। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। তাহলে এখানে কি বলা হয়েছে, তার ভক্তের মান রাখতে। ভক্ত যেহেতু বলেছে ভগবান কি পিলারের মধ্যে ছিলেন নাকি, কিন্তু বৈকুণ্ঠে ছিলেন, কিন্তু ভক্ত যেহেতু বলেছে পিলারের মধ্যে প্রভু আছে, তাই ভক্তের ইচ্ছাকে পূরণ করার জন্য ভগবান ওই পিলার থেকে আবির্ভূত হলেন। আচার্যরা গান গিয়েছেন, স্ফটিক স্তম্ভেতে প্রকটে নিহরি হইয়া যাহার বস, স্ফটিক স্তম্ভ থেকে প্রকট হয়েছেন নিহরি হইয়া যাহার বস, কিসের বশীভূত হয়ে, তার ভক্তিতে বশীভূত হয়ে ভগবান সেখান থেকে প্রকটিত হয়েছে। যদি আপনি ভক্তি করেন,
আপনার বাড়ির যে আলেখ্য রয়েছে সেই আলেখ্যতেও ভগবান প্রকটিত হবেন। কখনো মনে করা উচিত নয় এটা তো ল্যামিনেশন, না, আপনার ভক্তিতে আপনার শ্রীমন্দিরে মানে আপনার ঠাকুর ঘরে রাধা রাসবিহারী রূপে, রাধা গোবিন্দজি রূপে, রাধা মদন মোহন জি রূপে আবির্ভূত হবেন, শুধু আপনার ভক্তির অপেক্ষা। ভগবান শুধু ভক্তির কাঙাল, যে তার শুদ্ধ ভক্ত সে যদি মুখ দিয়ে একটা ভুল কথা বলে ফেলে, ভগবান সেই ভুলটাকে সত্য পরিণত করেন। তার প্রমাণ শ্রীমদ জগন্নাথের লীলায় দেখা যায়। এক ভক্ত, তার নাম তালিছা মহাপাত্র, তালিছা মহাপাত্র সে জগন্নাথের পূজারী। জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মহারাজ এসছেন, আওয়াজ হয়েছে, বাজনা বাজানো হয়েছে যে মহারাজ আসছেন। তো নিয়ম হচ্ছে কোনো শ্রদ্ধেয় ব্যক্তি আসলে তার গলায় একটা প্রসাদী মালা দেওয়া, কিন্তু সেদিন কোনো কর্মে জগন্নাথের গলায় কোনো প্রসাদী মালা ছিল না, তো পূজারীর গলায় একটা মালা ছিল। পূজারী সেই জুঁই ফুলের মালাটা তাড়াতাড়ি করে খুলে জগন্নাথের গলায় পরিয়ে দিয়েছে। এটা তো উচিত না, জগন্নাথকে নিজের গলার মালা পরানো উচিত না, কিন্তু পরিয়ে দিয়েছে। তারপরে যখন রাজা এসছে, রাজা জগন্নাথকে দর্শন করাতে রাজার রাজাকে ওই জগন্নাথের গলা থেকে মালাটা খুলে আবার রাজাকে পরিয়ে দিয়েছে। রাজা খুব খুশি, জুঁই ফুলের খুব সুন্দর সুবাস। রাজা প্রণাম করে রাজ সিংহাসনে গিয়ে বসেছে, তো মাঝে মাঝে ধান নিচ্ছে, হঠাৎ তার চোখে পড়লো জুঁই ফুলের মধ্যে একটা মালার মধ্যে একটা চুল লেগে রয়েছে, জড়িয়ে রয়েছে। খুব ক্রোধান্বিত হয়ে গেলেন রাজা, যে পূজারী বেতনভুক্ত, তথাপি সে ভগবানের সেবা ঠিক মতো করছে না, অশুদ্ধ ভাবে পূজা করেছে, চুল লেগে রয়েছে। তখন রাজা কি করলো, ডেকে পাঠালো পূজারীকে। পূজারী বলছে জগন্নাথের মাথায় চুল আছে, কেউ কোনোদিন দেখেনি জগন্নাথের মাথায় চুল, কেউ কোনোদিন শোনেও নি জগন্নাথের মাথায় চুল, পূজারী বলছে জগন্নাথের মাথায় চুল আছে। রাজা আরো রেগে গেছে, ও তুমি একটা মিথ্যাকে চাপা দিতে গিয়ে আরেকটা মিথ্যা বলছো, ঠিক আছে কালকে আমি দেখবো জগন্নাথের মাথায় কেমন চুল আছে, যাও, আর তা যদি না হয় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো রাজ কালিছা মহাপাত্র সে তো ভয়ে একদম থরহরি কম্প, জগন্নাথে গিয়ে প্রার্থনা করছে, হে জগন্নাথ, হে দীনদয়াল, হে ভক্ত রক্ষক, আমার জীবনে তুমি ছাড়ার কেই বা আছে, আমাকে বাঁচাও। তো এইরকম যখন প্রার্থনা করছে, তখন জগন্নাথ এসে বলছে, হে জগন্নাথ, আমি বিষ খেয়ে মরবো তবু রাজদণ্ডে মরবো না, তুমি কিছুটা ব্যবস্থা করো। তো এই বলতে বলতে বিষের বোতল হাতে নিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। জগন্নাথ তাকে স্বপ্ন দিচ্ছে, হে পূজারী ওঠো, তুমি কি জানো না আমার চুল নেই বলে? আমার তো চুল আছে, মা যশোদা যখন আমি গোচারণে যেতাম কত সুন্দর চুলে ঝুঁটি বেঁধে আমায় পরিয়ে সাজিয়ে দিত, আমার তো চুল আছে, রাজা আসলে তুমি আমার চুল দেখাবে। তো পূজারী একটু আশ্বাস পেয়েছে। পরের দিন রাজা এসছে, রাজা এসে যখন বলছে, কই দেখাও জগন্নাথের চুলে দেখাও, পূজারী বলছে অবলীলাক্রমে বলছে, দেখুন পেছনে গিয়ে দেখুন, রাজা বলছে ফলস চুল লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, গিয়েছে পিছনে, পিছনে গিয়ে আর সত্যি চুল আছে, টান মেরেছে তো রক্ত বেরিয়ে গেছে। তখন রাজা ভয় পেয়ে গেছে, সত্যি সত্যি জগন্নাথের মাথায় চুল নেই, কিন্তু ভক্তের কথাকে পূর্ণ করার জন্য ভগবান চুল ধারণ করেছেন। এই হচ্ছে আমাদের প্রভু। ভক্ত যদি কোনো কোনো ভুলও বলে ফেলে সেটাকেই সত্যে পরিণত করে। প্রহ্লাদ মহারাজ যেহেতু বলেছে সর্বত্র ভগবান রয়েছে, এই পিলারের মধ্যেও রয়েছে, ভগবান নিমেষের মধ্যে বৈকুণ্ঠ থেকে ওই পিলারের মধ্যে এসে উপস্থিত। অনুর রহিয়ান মহিমত মহিয়ান, বহির নিসিংহ হৃদয় নিসিংহ, সর্বত্র তিনি রয়েছেন। তিনি আবির্ভূত হলেন, কি রূপে আবির্ভূত হলেন, বিশাল বড় একটা শ্লোক, 19-22। মীমাংসমানস্য সমর্থিত অগ্রত নিসিংহ রূপ তদলম ভয়ানকম প্রতপ্ত চামি করচণ্ড লোচনম স্ফুরত সকাট কেশর জিমৃতাননম করাল দংষ্ট করবাল চঞ্চল কুরান্ত জিহ্বম ভ্রুকুটি মুখোলনম স্তব্ধর্ধকর্ণম গিরিকন্দরাভূত ব্যত্তাসনাশম হনুভেদ ভীষণম দ্বিবিস্পৃশত কায় মদীর্ঘ পীবর গ্রীব উরু বক্ষ স্থল অল্প মধ্যমম চন্দ্রাংশু গৌরী সুরিতম তনুরহি বৃষিক ভুজা নিকষতম নখায়ুধম দুরাসদম সর্ব নিজে তা রায়ুধ প্রবেক বিদ্রা বিত দৈত্য দানবম।
হিরণ্যকশিপু তার সম্মুখে দণ্ডায়মান নরসিংহ রূপী ভগবানকে দর্শন করে বিচার করার চেষ্টা করে করেন, তিনি কে? সেই তার সেই রূপ অত্যন্ত ভয়ঙ্কর। তার ক্রোধান্বিত নয়ন যুগল উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল, তার দীপ্ত কেশর তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে, তার দন্তপংক্তি ভয়ানক, তার ক্ষুরধার জিহ্বা খড়গের মতো চঞ্চল, তার উন্নত কর্ণযুগল নিশ্চল এবং তার মুখ ও নাসিকা বিবর পর্বতের গুহার মতো, তার হনুদেশ ভয়ঙ্কর ভাবে বিদীর্ণ এবং তার শরীর আকাশকে স্পর্শ করেছে, তার গ্রীবা হর্ষ এবং স্থূল, বক্ষ বিশাল উদর কৃষ এবং তার দেহের লোম চন্দ্র কিরণের মতো শুভ্র, তার অসংখ্য বাহু সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম এবং অন্যান্য স্বাভাবিক অস্ত্রের দ্বারা দৈত্য দানব এবং নাস্তিকদেরকে বিনাশ করে। চারদিক দিয়ে ভগবান তার হাতকে বিস্ফালন করে আস্ফালন করে সবাইকে বধ করার মতো উপস্থিত হয়েছে। এই সব দেখে হিরণ্যকশিপু তো মানে ভীত হয়ে পড়েছে। উদাহরণ দেওয়া হয়েছে, পতঙ্গ যেমন অগ্নিতে পতিত হলে অদৃশ্য হয়ে যায়, তেমনি হিরণ্যকশিপু যখন তেজময় ভগবানকে আক্রমণ করেছিল তখন সে অদৃশ্য হয়ে গিয়েছিল। তা মোটেই আশ্চর্যজনক নয়, কারণ ভগবান সর্বদাই শুদ্ধ সত্যে অবস্থিত। পূর্বে সৃষ্টির সময় তিনি অন্ধকারাচ্ছন্নময় ব্রহ্মাণ্ডে প্রবেশ পূর্বক তার চিন্ময় জ্যোতির দ্বারা সেই অন্ধকার বিনাশ করে ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছিলেন। এইভাবে ভগবান আবির্ভূত হলেন। হিরণ্যকশিপু তাও তার অহংকার পরিত্যাগ করেননি। তারপর মহা অসুর হিরণ্যকশিপু ক্রোধ পূর্বক দ্রুত বেগে নৃসিংহদেবকে আক্রমণ করার জন্য তার গদার দ্বারা তাকে আঘাত করলেন, কিন্তু গরুর যেভাবে মহাসর্পকে গ্রাস করে ঠিক সেইভাবে ভগবান নৃসিংহদেব গদা সহ হিরণ্যকশিপুকে গ্রহণ করিলেন। হিরণ্যকশিপু যখন নৃসিংহদেবের হস্ত থেকে মুক্ত হয়েছিল তখন সে ভ্রান্ত ভাবে মনে করেছিল যে ভগবান তার শক্তিতে ভীত হয়েছেন, তাই সে ক্ষণকাল বিশ্রামের পরে খড়গ ঢাল গ্রহণ করে পুনরায় মহাবেগে ভগবানকে আক্রমণ করলেন। হিরণ্যকশিপু তার খড়গ এবং ঢাল দিয়ে নিশ্ছিদ্রভাবে আবৃত হয়ে নিজেকে রক্ষা করেছিল, কিন্তু তখন ভয়ঙ্কর তীক্ষ্ণ অট্টহাস্য করে পরম শক্তিমান ভগবান নারায়ণ হিরণ্যকশিপুকে গ্রহণ করেছিলেন। ঠিক যেভাবে বাজ পাখির মতো তীব্র গতিতে হিরণ্যকশিপু কখনো আকাশে কখনো পৃথিবীতে বিচরণ করছিল, নৃসিংহদেবের অট্টহাসের ফলে তার চক্ষু মুদিত ছিল। সর্প যেভাবে ইঁদুরকে ধরে অথবা গরুর যেভাবে একটি বিষধর সর্পকে ধরে, ঠিক সেইভাবে ভগবান নৃসিংহদেব ইন্দ্রের বজ্রের আঘাতে অক্ষত হিরণ্যকশিপুকে ধরেছিল। এইভাবে ধৃত হওয়ার ফলে অত্যন্ত ব্যথিত হয়ে হিরণ্যকশিপু যখন সর্বত্র তার অঙ্গ সঞ্চালন করছিল তখন ভগবান নৃসিংহদেব সভাগৃহের দ্বার দেশে অসুরটিকে তার উরুর উপর স্থাপন করে অনায়াসে তার দেহ নখের দ্বারা বিদীর্ণ করলেন। হিরণ্যকশিপু খুব তার প্রভাব দেখাচ্ছিল, কিন্তু ভগবান খুব শীঘ্রই ভগবান একটুখানি সিনেমার আর্টিস্টদের নায়কদের মতো করেন, কখনো কখনো অসুরকে ছেড়ে দেয়, অসুর এমন আস্ফালন করে যাতে করে মনে হয় যে নায়ক ভগবান হয়তো হেরে গেছেন, কিন্তু না, এটা ভগবানের খেলা। তারপরে কি হলো না, ভগবান নৃসিংহদেব সকলের সামনে যেমন গরুর বিষধর সাপকে সাপকে অনায়াসে ধরতে পারে, বা যেমন সাপ ইঁদুরকে অনায়াসে ধরে, ঠিক তেমন ভাবেই ভগবান নরসিংহ রূপে হিরণ্যকশিপুকে ধরে ফেললেন। ভগবানের তো বিশাল রূপ, ধরে ফেললেন। ধরে ফেলে তার তো ইচ্ছা যে ব্রহ্মার আশীর্বাদ গুলোকেও মেনটেন করতে হবে, কারণ ব্রহ্মা তো ভগবানের ভক্ত, তার আশীর্বাদ তো নষ্ট করতে দেওয়া যাবে না। ব্রহ্মার যে আশীর্বাদ ছিল, দিনে নয় রাতে নয় ঘরে নয় বাইরে নয়, তো চৌকাঠে নিয়ে গেলেন, সভাগৃহের চৌকাঠ, সেটা ঘরও নয় বাইরেও নয়, মাঝামাঝি জায়গা। তারপরে দিনেও নয় রাতে নয়, ভগবান আবির্ভূত হয়েছিলেন গোধূলি লগ্নে, সূর্য ডোবার সময়, সেটা না সন্ধ্যা না মধ্যাহ্ন না অপরাহ্ন, কোনোটাই নয়, গোধূলি লগ্ন, এটা তো প্রার্থনার মধ্যে ছিল না। তারপরে তিনি না কোনো পশু না কোনো মানুষ, দুটোর মাঝামাঝি, শরীরটা তার সিংহের মানুষের মতো, মুখটা তার সিংহের মতো। তিনি কি দিয়ে বধ করছেন, কোথায় রেখে বধ করছেন? কোলে। হিরণ্যকশিপু বলেছিল আমি মাটিতেও মরবো না আকাশেও মরবো না, তো কোল, কোলটা মাটিও না আকাশও নয়। তারপরে হিরণ্যকশিপু বলেছিল যে আমি অস্ত্রের দ্বারা মরবো না শস্ত্রের দ্বারা মরবো না, নখ দিয়ে মারছে, নখটা অস্ত্র না শস্ত্র নয়, সমস্ত কিছু মেনটেন করে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন।
তো বধ করার পর সমস্ত দেবতারা ভগবানকে স্তুতি করতে লাগলেন। তো আগামীকাল আমরা শ্রবণ করব সমস্ত দেবতারা স্তুতি করছিলেন, কিন্তু সেই স্তুতির পরেও নরসিংহদেবকে প্রসন্ন করতে পারলেন না। এরকম নরসিংহদেবের মুখ থেকে ফুৎকার হচ্ছে, তিনি ক্রোধান্বিত হয়েছে, কিছুতেই তার ক্রোধকে প্রশমিত করা যাচ্ছে না। সমস্ত দেবতারা এসছেন, যক্ষ, কিন্নর, নাগ সবাই এসছে, কিন্তু কেউ হিরণ্যকশিপুকে, এই নৃসিংহদেবকে শান্ত করতে পারছেন না। দেবাদিদেব ব্রহ্মা, দেবাদিদেব শিব, ব্রহ্মা, ইন্দ্র, নারদ সবাই এসছেন, এমনকি লে লক্ষ্মী দেবী ভগবানের এই রূপ দেখার জন্য চিন্তা করে চেষ্টা করেছিলেন, চেয়েছিলেন, সেই লক্ষ্মী দেবী পর্যন্ত ভগবানকে যেতে পারছেন না। গণেশ ভগবানের খুব বড় ভক্ত, নৃসিংহদেবের। গণেশ আসছে, তো গণেশের যে স্কুটিটা আছে চেহারার তুলনায় স্কুটিটা ছোট, মানে ইঁদুর, ইঁদুরের পিঠে চেপে গণেশ আসছিল। এই যে নৃসিংহদেবের ফুফু আওয়াজ, সেই আওয়াজে ইঁদুর ভয় পেয়ে একটু কাত হয়েছে আর গণেশ টপ করে পড়ে গিয়েছে, ইঁদুরের উপর থেকে পড়ে গিয়েছে। এটা দেখে ভগবান নৃসিংহদেবের এই সিংহের মুখ যেমন হয় তাতে গোপ থাকে, সেই গোপের মধ্যে একটুখানি হাসি দেখা দেখা গিয়েছিল, কিন্তু আবার জেকে সেই। তখন শিব ব্রহ্মা তারা অনুরোধ করলেন প্রহ্লাদকে, যে প্রহ্লাদ তোমার জন্য প্রভু এই রূপ ধারণ করেছে, একমাত্র তুমিই পারো প্রভুকে শান্ত করতে। তো কিভাবে প্রহ্লাদ প্রার্থনা করেছিল, কিভাবে প্রহ্লাদ স্তুতি করে ভগবানকে শান্ত করেছিল, আগামীকাল আমরা তা শ্রবণ করব। আমাদের মায়াপুরে যে নরসিংহদেব আছেন, নরসিংহদেবের 9টা রূপ রয়েছে। তো মায়াপুরে যে নরসিংহদেব আছে উনি হচ্ছেন স্থানু নৃসিংহ, উগ্র নৃসিংহ রয়েছে, উগ্র নৃসিংহতে নরসিংহদেব আবির্ভূত হিরণ্যকশিপুকে বধ করেছেন। তার আগে জ্বালা নৃসিংহ, তিনি প্রকটিত হয়েছেন, অত্যন্ত তেজ, জ্বালা নৃসিংহতে প্রকটিত হয়েছেন, উগ্র নৃসিংহতে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছে। মায়াপুরে যে নৃসিংহদেব রয়েছেন ইনি হচ্ছেন স্থানু নৃসিংহ, অর্থাৎ নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পর তারপরে তিনি দাঁড়িয়েছেন এইভাবে। এই অবস্থায় প্রহ্লাদ তাকে প্রার্থনা করছে, প্রহ্লাদের হাইট অনেক ছোট, তো প্রহ্লাদ প্রার্থনা করছেন। তো আমরা যে ভগবানকে আরাধনা করছি সেটা হচ্ছে এই প্রহ্লাদ প্রার্থনা রূপে, প্রহ্লাদ যে প্রার্থনা করছে সেই রূপে ভগবান নরসিংহদেব, অর্থাৎ ভক্তের প্রার্থনায় ভগবান প্রসন্ন, সেই প্রার্থনা রূপে ভগবানকে বা প্রার্থনা মুদ্রায় ভগবানকে প্রণাম করছি, আরাধনা করছি। তো আগামীকাল, আজকে আমাদের মন্দিরে নরসিংহদেবের শ্রীবিগ্রহ আসছে, আমাদের একজন গুরু ভাই, তিনি সাউথ ইন্ডিয়ায় থাকেন, তিনি বর্তমানে আমাদের মন্দিরে আসছেন, সাউথ ইন্ডিয়া থেকে নয়, উনি এখন কিছুদিন কাছেই ছিলেন, উনি আসছেন। এই যে মন্দিরে নরসিংহদেব ইনি আসছেন, ইনি যোগা নৃসিংহ, অর্থাৎ নৃসিংহদেব তিনি বসেছেন, বসে তিনি ধ্যান মুদ্রায় রয়েছেন। তো আগামী কাল সন্ধ্যা 7টায় সেই যোগ নৃসিংহকে আপনারা দর্শন করতে পারবেন অধিবাসের সময়, আর আগামী পরশু সেই যোগ নৃসিংহের সামনে সুদর্শন যজ্ঞ, নরসিংহ যজ্ঞ এবং ধন্বন্তরী যজ্ঞ হবে, আর সেই সাথে 1008 তুলসী অর্পণ, এবং যে সমস্ত ভক্তরা আমাদের কাছে নাম পাঠাচ্ছেন তাদের নাম গোত্র দিয়েও তুলসী অর্পণ, 108, 1008, সারাদিন তুলসী অর্পণ চলবে সেদিন। আর সন্ধ্যাবেলায় যে সময় নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, এই 5:30-6টা নাগাদ, সেই সময় মহা মহা অভিষেক। তো আপনারা সবাই আমাদের এই ফেসবুকে থাকবেন, জুমের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন আহুতি দেওয়ার জন্য, আর এভাবে অবস্থান করে নরসিংহ ব্রত পালন করুন। নরসিংহ চতুর্দশীর দিনকে উপবাস থাকবেন, কালকেই নিরামিষ খাবেন, যে সমস্ত ব্যক্তিরা নিরামিষ খান না কালকের দিন নিরামিষ খাবেন, আগের দিন মানে ব্রতের আগের দিন, তারপরের দিন সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্জলা উপবাস, যদি নির্জলা থাকতে না পারেন শরবত গ্রহণ করবেন, আর তারপরে ব্রতের পর কালকে আমি ব্রতের কিভাবে মন্ত্র আছে সেগুলো বলবো, পুষ্পাঞ্জলি মন্ত্র, তারপরে ব্রত শেষ হয়ে গেলে একাদশী যেমন অনুকল্প প্রসাদ, সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে নরসিংহ কথা শ্রবণ কীর্তন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ওই দিনকে অতিবাহিত করবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে নৃসিংহদেব এই করোনার আবহ থেকে সমগ্র জগৎকে মুক্ত করো, জগতের মধ্যে আপনিও আছেন, সুতরাং আপনিও তার মধ্যে ভগবানের কৃপা লাভ করবেন। আজকের মতো এখানেই বিশ্রাম দেওয়া হচ্ছে, কিছু প্রশ্ন এসছে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার।
অঙ্কিতা মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু ঈর্ষালু ব্যক্তির কি আর অবোধ ব্যক্তির মধ্যে কি করে ডিফারেন্স করা যাবে? ঈর্ষালু ব্যক্তি তো বোঝাই যাচ্ছে যে সে এগুলো পছন্দ করে না, সেগুলো নিয়ে বাগবিতণ্ডা করে বা ভক্তি করলে তাকে ঘৃণা করে। অবোধ ব্যক্তি ঘৃণা করে না, অবোধ ব্যক্তি সে বোঝে না, ভক্তির মহিমা জানে না, কিন্তু তাকে বোঝালে বোঝে, কিন্তু ঈর্ষালু ব্যক্তি কখনোই বুঝবে না। এটাই পার্থক্য। ইলাম বাজার থেকে প্রশ্ন করছে, হিরণ্যকশিপুর ঘটনা হলো সত্য যুগের, সুতরাং মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, কিন্তু প্রহ্লাদ মহারাজ বন্ধুদের যখন উপদেশ দিলেন তখন কেন তিনি 100 বছরের পরমায়ু ধরে হিসাব দিলেন? যেমন 100 বছরের মধ্যে 20 বছর শৈশব ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো এই যে ভাগবত রচনা হচ্ছে, এই রচনা কেবলমাত্র যে সত্যযুগের মানুষদের জন্য তা নয়, এটা কলিযুগের মানুষদের জন্য, কারণ এটা তো রচনা হয়েছে কলিযুগের আগে, তাই শিক্ষা দেওয়ার জন্য কলিযুগের শিক্ষা দিয়েছেন যে কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বছর। এই 100 বছর কিভাবে কিভাবে মানুষ নষ্ট করে, দেবতাদের এই দৈত্যদেরকে বলেনি, এটা কলিযুগের মানুষের আয়ুর কথা বলতে গিয়ে বলেছেন। সুপ্রকাশ প্রভু, নবমিধা ভক্তির মধ্যে শ্রবণে পরীক্ষিত মহারাজ, শ্রেষ্ঠ স্মরণে প্রহ্লাদ মহারাজ, এই নবমিধা ভক্তির সবকটি একসঙ্গে অনুশীলন করেছেন, এরকম কোন ভক্তের দৃষ্টান্ত যদি কৃপা করে বলেন। অম্বরীশ মহারাজ, তিনি 9টাই পালন করেছেন। পরবর্তী প্রশ্ন, বুলু লাহা তিনি প্রশ্ন করছেন, শাস্ত্রতে অন্যান্য ভক্তির কথা বলা হয়, অনন্য ভক্তির কথা বলা হয়, অনন্য ভক্তি কি? অনন্য ভক্তি মানে ন অন্য, অর্থাৎ কৃষ্ণ বাদ দিয়ে অন্য কোনো দেব দেবীর আরাধনা, অন্য কোনো নিয়ম নীতি পালন করা কোনোটাই যাবে না, তাকে বলা হয় অনন্য। ন অন্য, অনন্য গোবিন্দ সেবা না ভুজি পুজিবে দেবী দেবা, সেই ভক্তি অনন্য, কারণ অনন্য শব্দের অর্থ। অন্নপ্রসাদ প্রশ্ন করছেন, মা বাবার সেবা বড় নাকি ভগবানের সেবা? যেরকম আমরা দেখেছি যে একজন বিঠাল দেব ভক্ত জন্য যে নিজের মা বাবা মন প্রাণ দিয়ে সেবা করত, ওই জন্য তো বিঠালের এই রূপ, কৃপা করে যদি বলেন। হ্যাঁ অবশ্যই, মা বাবার সেবা অবশ্যই বড় সেবা, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে সেই মা বাবা যদি আপনাকে কৃষ্ণ ভক্তি দান করেন তাহলে আপনি তাকে সেবা করুন, কর্তব্যের খাতিরে সেবা, আর এটা আপনার দায়িত্ব, দুটো এক নয়, কর্তব্য আর দায়িত্ব দুটো এক নয়। ভগবত সেবা আপনার কর্তব্য, পিতামাতা সেবা আপনার দায়িত্ব, আপনাকে দায়িত্ব পালন করতে হবে, আর যেহেতু আপনি ভগবানের জি সৃষ্ট জি, ভগবানের অংশ, তাই ভগবানের সেবা আপনার কর্তব্য, এটা করতেই হবে। আমরা কখনো কাউকে শেখাই না যে ভগবানের সেবা করতে গিয়ে বাবা মার সেবা ত্যাগ করে দাও, বা কেবল বাবা মার সেবা করো ভগবানের সেবা করো না, আমরা দুটোকে ইকুয়াল শেখাই, সমান ভাবে চলো, বাবা মাকে সেবা করো ভগবানেরও সেবা করো। বৃন্দাবন থেকে শৈলজাবাবু প্রশ্ন করছেন, আমাদের সকলের গুরু শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া উচিত, কিন্তু ভক্তি জীবনে একাধিক ব্যাপারে আসক্তি ইচ্ছা থাকলে, যেমন গুরু কৃষ্ণের সেবা, শ্রবণ, জপ, অধ্যয়ন, ধামবাস ইত্যাদি, সেটা একক আসক্তিতে কিভাবে রূপান্তরিত করা যায়? গুরুর ইচ্ছাই শিষ্যের ইচ্ছা, গুরু যেটা বলবে তার ব্যতিক্রম করা যাবে না। যদি গুরুদেব প্রভুপাদ, যেমন প্রভুপাদের শিষ্যদেরকে আদেশ দিয়েছেন, যা আদেশ দিয়েছেন সেই আদেশই পালন করছেন। প্রভুপাদ চেয়েছিলেন, তিনিও বৃন্দাবন থাকতে চেয়েছিলেন, কিন্তু গুরুদেব আদেশ দিয়েছেন যে তাকে বিদেশ যেতে হবে, পাশ্চাত্য ভাষায় পাশ্চাত্য জগৎকে প্রচার করতে হবে। প্রভুপাদ কৃষ্ণের ইচ্ছা বা নিজের ইচ্ছার থেকে গুরুদেবের ইচ্ছাটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছেন। তো শিষ্য বা ভক্ত সে জানে না কোনটা কৃষ্ণের ইচ্ছা বা কোনটা কৃষ্ণ আমার থেকে আশা করে, তাই বলা হয়েছে গুরু মুখ পদ্মবাক্য চিত্তেতে করি ঐক্য। কৃষ্ণের কি ইচ্ছা সেটা গুরুর মাধ্যম দিয়ে আমাদের কাছে আসে, যেটা গুরু ইচ্ছা করেছে সেটাই আমার করা উচিত, এবং সেটাই হচ্ছে একক আসক্তি। অঙ্কিতা প্রসাদ পুনরায় প্রশ্ন করেছেন যে ইসকনের নতুন ভক্তদেরও কেউ তো প্রচার করতে বলা হয়, তারাও তো একদম পূর্ণ শুদ্ধ নয়, এটা কি করে বুঝবো? খুব সুন্দর, প্রচার করতে করতে, নতুন ভক্ত যখন প্রচার করতে যায়, প্রচার করতে করতে তার মনের মধ্যে ফিলিংস জাগে যে আমি যে কথাগুলো বলছি সেগুলোকে আমি পালন করছি, আমার পালন করা উচিত,
এই জন্য প্রচারকরা যতটা নিজেদের তৈরি হতে পারে, তৈরি করতে পারে, ভক্ত ভালো ভক্ত তৈরি করতে পারে, যারা প্রচার করে না তারা সেইভাবে নিজেকে তৈরি করতে পারে না। তাই সর্ব অবস্থায় প্রচার করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, প্রাণ আছে যার সেহেতু প্রচার, শরীরে প্রাণ আছে মানে প্রচার করতে হবে। গুরুদেবের থেকে যা শিখেছি সেটাই প্রচার। এবার প্রচারের কি বলবো, পার্থক্য রয়েছে। আপনি শুদ্ধ নয়, আপনি নতুন ভক্ত, আপনি নিশ্চয়ই এমন কোন ব্যক্তিকে প্রচার করতে যাচ্ছেন না যে অলরেডি অনেক কিছু জানেন। আপনি আপনার স্ট্যান্ডার্ডে প্রচার করুন, কিন্তু করুন, প্রচার করতে হবে। কৃষ্ণ সুদামা প্রভু প্রশ্ন করছেন, মানুষের জ্ঞান দুই রকমের আর চেতনা পাঁচ রকমের, তো জ্ঞানে কি, তো প্রভু জ্ঞানের আর চেতনা নিয়ে যদি একটু ডিসকাস করেন তো উপকৃত হব। মানুষের জ্ঞান দুই প্রকার বলতে, একটা হচ্ছে চিন্ময় জ্ঞান, একটা জড় জ্ঞান। জড় জ্ঞানের মাধ্যমে আমরা জড় বস্তুর শিক্ষা লাভ করি, আর চিন্ময় জ্ঞানের মাধ্যমে চিন্ময় জ্ঞান চিন্ময় শিক্ষা লাভ করি, শুদ্ধ শিক্ষা লাভ করি। আর চেতনা পাঁচ প্রকার, অঙ্কুরিত আচ্ছাদিত, মুকুলিত, অঙ্কুরিত, বিকশিত, পূর্ণ বিকশিত। তো যারা ভক্ত তাদের চেতনা হচ্ছে বিকশিত চেতনা, যারা সাধারণ মানুষ তাদের চেতনা হচ্ছে মুকুলিত চেতনা। আচ্ছাদিত চেতনা হচ্ছে গাছপালা, পাহাড় পর্বত, আচ্ছাদিত চেতনা। আর পশু, এদের চেতনা হচ্ছে অঙ্কুরিত চেতনা, হ্যাঁ অঙ্কুরিত, সাধারণ মানুষের মুকুলিত। আর যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের হচ্ছে পূর্ণ বিকশিত। এই পাঁচ প্রকার চেতনা রয়েছে। তারণ গৌরনাম প্রভু প্রশ্ন করছেন, প্রভু নৃসিংহদেবের কাছ নৃসিংহদেবের কি প্রভু নৃসিংহদেব ভগবানের কাছে কি ভগবানের মানে? প্রশ্নটা ক্লিয়ার নয়। তারণ গৌরনাম প্রভু প্রশ্নটা ক্লিয়ার করে করুন, আবার করুন, ক্লিয়ার করে করুন, আর একটা আর একজন ভক্তের প্রশ্নের উত্তর দিতে দিতে। কি তুলসী আজকে তোলা উচিত? না, আজকে যেহেতু দ্বাদশী তাই আজকে তুলসী তোলা যাবে না, যেহেতু কালকে একাদশী গেছে কালকে তুলসী রেখে তোলা হয়েছে। নরসিংহদেবের কাছে কি মাগা দরকার? ও ভগবান নরসিংহদেবের কাছে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি আর ভক্তির প্রতিবন্ধকতাগুলি দূর করার প্রার্থনা করতে পারি, যাতে আমাদের কোনো ভক্তি জীবনে কোনো প্রতিবন্ধকতা না আসে, বা সেই প্রতিবন্ধকতা গুলিতেও আমি যেন কৃষ্ণকে ভুলে না যাই, এটাই প্রার্থনা। রোহিত গিরি তিনি প্রশ্ন করছেন, দীক্ষাগুরু আর শিক্ষাগুরু কি? দীক্ষাগুরু যিনি দীক্ষা প্রদান করেন, মন্ত্র প্রদান করেন, শিক্ষাগুরু যিনি দীক্ষাগুরু সম্বন্ধে এবং ভগবান সম্বন্ধে জ্ঞান প্রদান করেন। কখনো কখনো দেখা যায় শিক্ষাগুরুই দীক্ষাগুরু, যেমন প্রভুপাদই শিক্ষাগুরু ছিলেন, প্রভুপাদই দীক্ষাগুরু ছিলেন প্রভুপাদের সময়, কিন্তু পরবর্তীতে যেন আমাদের গুরু মহারাজ গুরুদেব। কিন্তু অনেক ভক্তরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনাদেরকে শিখাচ্ছেন, তারা আপনাদের শিক্ষাগুরু। তো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু দুজনেই কৃষ্ণের প্রতিনিধি, বিশেষ করে ইসকনে দীক্ষাগুরুর মতোই শিক্ষাগুরুর গুরুত্ব, কারণ আমরা আমাদের গুরুদেবদেরকে সবসময় পাই না কাছে, শিক্ষাগুরুরাই আমাদেরকে সবকিছু শেখাচ্ছেন, আমাদের ভক্তি জীবনটাকে গাইড করছেন। তাই শিক্ষাগুরুকেও দীক্ষাগুরুর মতোই সম্মান করে তার আনুগত্য থেকে ভগবত ভজন করতে হবে। হরে কৃষ্ণ। আজকের মতো এখানেই বিশ্রাম, আগামীকাল দুপুর 3টের সময় আমরা পুনরায় উপস্থিত হব এই শ্রী শ্রী রাধা মদন মোহন ফেসবুক পেজ এবং অনলাইনে। হরে কৃষ্ণ।